ওকে গাইজ, সো লাস্ট ক্লাসে আমরা এই পার্ট টুক পর্যন্ত শেষ করেছিলাম। এখন আমরা একটু সার্ভিস সেকশনটা, এই যে এখানে একটু বাকি আছে কাজ, সো বাটন সেকশনটা আমরা হচ্ছে পুরোপুরি কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ পরের পার্টে চলে যাব। সো আপনারা আমার সাথে হচ্ছে এদিকে মনোযোগ দিয়ে এই জিনিসগুলি দেখার চেষ্টা করবেন। আমি একটু জুম ইন করে দিচ্ছি আপনাদের হচ্ছে বোঝার জন্য। স্টাইল ডট সিএসএসটা আমি এখানে রেখেছিলাম, একটু জাস্ট হচ্ছে ব্রিফ দিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা লাস্ট ক্লাসে কি পর্যন্ত দেখিয়েছিলাম। সেই স্ক্রিনটা শেয়ার করে দিই, দাঁড়ান একটু ওয়েট করেন। সো আমাকে একটু বলেন তো এই স্ক্রিনটা আপনারা পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সবাই? গাইজ আমাকে একটু জানান এটা পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি কিনা। ওকে নাইস, সো এদিকে খেয়াল করি এখন হচ্ছে এইটা নিয়ে আমরা কাজ করব। আমি আমার ইমেজটাকে একটু ওপেন করে নিই, কোথায় যেন রেখেছিলাম এই যে এটা, এইটা ওপেন, এডিটও ওপেন করে দিই, সো এখানে থাকলো। আর আর একটা কাজ করি, সো এই পার্টটাকে আমার এখন একটু সাজাতে হবে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে কোডগুলো করেছিলাম এমনভাবে যে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে থিম ফরেস্ট লেভেলে যেন হচ্ছে কাজ করা যায়, সো ওইভাবে কিন্তু কাজ করেছিলাম। থিম ফরেস্টে যদি আপনি কোনো কোড দেখেন আপনি দেখতে পারেন ওরা কোডকে প্রচুর পরিমাণে হচ্ছে কোড কমেন্ট, মানে কোডের ভিতরে অনেক কোড কমেন্টিং ইউজ করে, যেমন হচ্ছে হেডার শুরু হয়েছে হেডার শেষ হয়েছে এইখানে কমেন্টিং করবে, র্যাপারের জন্য আলাদা করে কোড কমেন্টিং করবে। সো আপনারও কিন্তু হচ্ছে এরকম করে কোড কমেন্টিংগুলি করে করে কাজ করতে হবে, শুধুমাত্র এইচটিএমএল এ যে কোড কমেন্টিং করবে তা না, এইচটিএমএল এর পাশাপাশি কিন্তু অবশ্যই সিএসএস যখন করবো তো সিএসএস এও কিন্তু আমাদের কোড কমেন্টিং করতে হবে। এবং এই কোড কমেন্টিংটাই আপনাকে কি করবে বুঝাই দিবে যে আপনি কোন জায়গা থেকে কি করতেছেন, এবং আপনি নিজেও যদি আপনার কোডটা 1 মাস 2 মাস পরে দেখেন আপনি হয়তো অনেক জায়গায় ভুলে যাবেন। সো এই প্রবলেমগুলির সলিউশন হচ্ছে যে কোড কমেন্টিং ভালো করে করে রাখা। হ্যাঁ, অথবা দেখা যায় যে আপনি আপনার এই কোডটাই নিয়ে বসে কেউ অন্য কোনো ডেভেলপার বসে হচ্ছে এটাকে কমপ্লিট করবে, সো সেই ক্ষেত্রে তাকেও হেল্প করবে কি এই কোড কমেন্টিংটা, সে এই এই সমস্ত কোড কমেন্টিং মানে পড়ে সে বুঝে ফেলতে পারবে অ্যাকচুয়ালি কোন সেকশনে আপনি কী কাজগুলো করেছিলেন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি মোবাইল, এটা হচ্ছে হোয়াইট, এটা ব্লু, এইটা টেক্সট এরকম করে দেওয়া। সো আমরা কী করবো আমরা এই টেক্সটগুলোকে জাস্ট হচ্ছে একটু ফরমেশন আকারে ওইটার মতন করে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো। আর ইনস্পেক্ট করে যদি কাজ করেন সেক্ষেত্রে অনেক ভালো হবে। হ্যাঁ, সো অবশ্যই আপনি কী করবেন ইনস্পেক্ট করে কাজ করবেন। আজকে আপনাদেরকে একটু ইনস্পেক্ট সম্পর্কে দুই একটা বিষয় একটু বলে দিব, সো এইটা খেয়াল করেন। ইনস্পেক্টে যখন করতে যাবেন রাইট বাটন ক্লিক করলে ইনস্পেক্টটা তো হচ্ছে ক্লিক করলে, ইনস্পেক্ট ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে হচ্ছে একটা মাউসের কার্সর, সেই কার্সরটা নিয়ে যদি জাস্ট আপনি ক্লিক করেন, যেখানে ক্লিক করবেন যেই পার্ট যে কন্টেন্টের উপরে ক্লিক করবেন ওইটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? আবার আবার আরও একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এইখানে কিন্তু এইচটিএমএল এর পার্টগুলো দেখতে পারবেন, এই যে এলিমেন্ট লেখা আছে এলিমেন্টের এখানে থাকবে এইচটিএমএল এর পার্টগুলি, এবং স্টাইলের এই ডান পাশে থাকবে হচ্ছে আপনার স্টাইলগুলি মানে সিএসএসগুলি। সো আপনি ইচ্ছা করলে এইখান থেকেও কিন্তু হচ্ছে সিলেক্ট করতে পারেন, যেমন আমি হেডার সিলেক্ট করলাম, হেডারের ভিতরে হচ্ছে র্যাপার সিলেক্ট করলাম, এখন হচ্ছে লোগো, এখন হচ্ছে ডিভ। সো এইভাবেও কিন্তু আপনার সিলেক্ট করা জানতে হবে, এবং এইভাবে যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার মানে অনেক সময় এইভাবে এলিমেন্টগুলিকে সিলেক্ট করাটা টাফ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে এইভাবে একটা একটা করে এইচটিএমএল থেকে আপনি সিএসএস মানে আপনার এলিমেন্টগুলোকে সিলেক্ট করে ফেলতে পারেন। সো আমি এখন হচ্ছে প্রথমে এই ডেলিভারি মোবাইলটাকে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে ওকে হচ্ছে আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে ডেলিভারি মোবাইল কালারটা হোয়াইট হবে এবং হচ্ছে ওর ফন্ট সাইজটা বাড়বে। সো আমি এখানে ধরলাম COLOR কালার হোয়াইট, আর ফন্ট সাইজ যদি বলি 20 পিক্সেল, সো অবশ্যই আরও একটু বড়ো হবে। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে 30 পিক্সেলের মতো নিতে থাকবো। সো এতটুকু দুইটা পার্ট আমি কপি করব, এবং এইখান থেকে মজার বিষয় হচ্ছে আপনি কপি শুধু করতে পারবেন না, আপনি কোন স্টাইল মানে কত নম্বর লাইনে যে আপনি কাজ করবেন সেটাও কিন্তু আপনাকে হচ্ছে বলে দিবে। সো স্টাইল ডট সিএসএস এ আমার হচ্ছে 68 নম্বর লাইনে যে এখন হচ্ছে আমার কাজ করতে হবে। সো চলে যাই 68 নম্বর লাইন, হ্যাঁ এই যে এটা। সো এখানে এসে আপনি আপনার সিএসএসটা বসায় দেন, এবং বসানোর পরে আবার হচ্ছে রিলোড দিবেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে কোনো একটা এইচটিএমএল এর পার্ট যদি হচ্ছে করেন, কোনো একটা সিলেক্টরকে যদি হচ্ছে এখানে ব্যবহার করেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে সেভ করবেন, সেভ করে ব্রাউজারে মানে হচ্ছে ব্রাউজারে রিফ্রেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই সিএসএস সিলেক্টরগুলি এই সিএসএস এর পার্টে এখানে আপনি হচ্ছে পাবেন না।
সেই কারণে নতুন কোনো সিএসএস যদি অ্যাড করেন অবশ্যই সেটাকে কী করতে হবে, একবার সেভ করে রিলোড দিতে হবে, না হলে হচ্ছে চেঞ্জগুলি আপনি পাবেন না। চেঞ্জগুলো বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি যে কোনো একটা সিএসএসে মানে এইচটিএমএল এলিমেন্টে আমি সিলেক্টর ধরেছি, সেই সিলেক্টরটা হচ্ছে এখানে লিখলাম, এবং ওই সিলেক্টর লেখার পরে ওই সিলেক্টরটা ব্রাউজারে হচ্ছে এখানে ইনস্পেক্ট করে পাওয়ার জন্য আপনাকে রিলোড দিতে হবে সেভ করে। ওকে, সো কী হলো? ওকে, সো এর পরের পার্টটা হচ্ছে কমিউনিকেশন সলিউশনস। সো এই পার্টটা আমরা এখন একটু করব, এই পার্টটা একটু ধরি। এই পার্টটা কিন্তু ওই যে সিলেক্ট করা আছে ব্যানার কন্টেন্ট H1 হিসাবে, সো ওর কালারটা হচ্ছে ব্লু কালার হবে। সো আমি পিকজিটাকে একটু অন করে দেই। আর গাইজ, এখন থেকে আমি আপনাদেরকে একটু বলে দিই, আমি আপনাদেরকে তো হোম টাস্ক দিব, হ্যাঁ আমি কিন্তু আপনাদের অনেক 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 হোম টাস্ক দিব। সো ওই হোম টাস্কগুলো কিন্তু আপনাদের হচ্ছে পুরোপুরি কমপ্লিট করে আমাকে সাবমিট করতে হবে, আমি সেগুলি চেক করব এবং ওগুলির উপর হচ্ছে মার্কিং হবে। আমরা চেষ্টা করব হচ্ছে প্রজেক্ট বেজ লার্নিং করতে, যেমন আজকে কিন্তু আমরা শিখতেছি হচ্ছে ইমেজ টু এইচটিএমএল, এটা লাস্ট ক্লাসেও শিখেছিলাম, আজকে ইনশাল্লাহ শেষ হবে। আর যদি কিছু পার্ট বাকি থাকে সেটা আপনাদের হোম টাস্ক হিসাবে থাকবে, সেইটা অবশ্যই আপনারা হচ্ছে কমপ্লিট করবেন এবং আমাকে সাবমিট করবেন। তবে যেই বিষয়গুলি বলবো আবার, সেটা হচ্ছে একটা লাইনও যেন স্ট্যান্ডার্ড মিস না করে আপনার কোডিংয়ে, সেটা হচ্ছে কোড কমেন্টিং হোক, সেটা হচ্ছে সিএসএস এর সিলেক্টর বা হচ্ছে এইচটিএমএল কোড লেখা হোক, যাই হোক। আর র্যাপিং ক্লাসের ক্ষেত্রে খুব গুরুত্ব মানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, র্যাপিং ক্লাস যদি হচ্ছে ঠিক মতো না ধরতে পারেন সেই ক্ষেত্রে কাজ করবে না। ম্যাক্সিমাম মানুষ লেআউটে ভুল করে তার র্যাপিং ক্লাসে হচ্ছে উল্টাপাল্টা করার জন্য, সো র্যাপিং ক্লাস যদি আপনি ঠিক মতন ধরতে পারেন সেই ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপারই না। গাইজ, আমার কথাগুলি কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জাস্ট আমাকে একটু জানান। অলরেডি পিপলস ডিড, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ওকে, সো আসেন আমরা হচ্ছে যে পার্টটা করতেছিলাম ওইটাতে জাস্ট হচ্ছে আবার একটু কন্টিনিউ করি। সো এখন যদি খেয়াল করি এই কালারটা হচ্ছে কি বলবো ব্লু কালারের মতন, সো এই কালারটা আমি একটা কাজ করি, আমরা হচ্ছে একটু সিলেক্ট করে নিই। ওকে, কন্ট্রোল অল্টা সি প্রেস করলাম, সো কালারটা সিলেক্ট হয়ে গেছে। H1 এসে প্রথমে হচ্ছে কালার দিয়ে দিব। ওকে, সো কালার দেওয়ার পরে হচ্ছে এখন আমাকে হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। ফন্ট সাইজ ধরি হচ্ছে 30 পিক্সেল, সো 30 পিক্সেল তো না, মনে হচ্ছে যে ও আর একটু বেশি হবে। থার্টি ওয়ান তো না, আরও তো বেশি হওয়ার কথা, কমিউনিকেশন সলিউশনটা আরেকটু বেশি হবে। মোবাইলটা মনে হয় তাহলে ফন্ট সাইজটা একটু কমায় দিব, ডেলিভারিং মোবাইল। সো এটা 28 থাকলো, আর এইটা হচ্ছে আপনার 35 থাকলো। এখানে লেআউটটা ভেঙে যাচ্ছে কেন বলেন তো? কারণ আচ্ছা আমার এখানে ওই যে ব্যানার কন্টেন্টে কিন্তু উইথ দেওয়া ছিল হচ্ছে 40%, সো আমরা একটা কাজ করতে পারি এইটাকে একটু আরো একটু বাড়ায় দিই, জাস্ট হচ্ছে 45% যদি দিয়ে দিই। সো 45% যদি দিয়ে দিই, এটা দিয়ে দিলাম 45%, একটু জাস্ট হচ্ছে ইন্সপেক্ট করে ধরে দেখি যে হচ্ছে র্যাপার ক্লাসটা কতটুকু পাইছে। হ্যাঁ, সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে যে হচ্ছে কমলা রঙের যে জায়গাগুলো যেগুলো খালি রয়েছে ওগুলো হচ্ছে আমার ইয়ের জন্য কি বলবো মানে ব্যাকগ্রাউন্ড মানে ওর ব্লু অংশ যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এই যে চারপাশে একটা ব্লু অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর জায়গাটুকু 45% উইথ এটা। সো একটু 19-20 হবে, এবং আপনারা যখন বাসায় করবেন তখন সেটাকে পিক্সেল পারফেক্ট আর সুন্দর করে করে আমাকে হচ্ছে সাবমিট করবেন। সো আমি এটা আপাতত 45%ই রাখলাম, এটা হচ্ছে 63 নম্বর লাইন। সো 45, এটা 45 করে দিয়েছি। আচ্ছা, সো 45 করার পরে ব্যানার পিতে কোনো চেঞ্জ করি নাই, হ্যাঁ করছি 28 পিক্সেল। সো এই 28 পিক্সেল হচ্ছে এখানে, আর এরপর হচ্ছে H1। দেখেন আমি কিন্তু হচ্ছে HTMLটাকে ধরে ধরে সিলেক্ট করে করে কাজ করতেছি। হ্যাঁ, সো এইখানে হচ্ছে এই কোড কোড H1-এর পার্টটা যাবে। ওকে, সো একটু মিলাই দেখি কেমন আসে। হ্যাঁ, ওকে, সো একটু 19-20 যদি হয় সেটা হচ্ছে ঠিক করে ফেলবেন। আর ফন্ট ফ্যামিলি যেহেতু হচ্ছে বুঝতে পারতেছি না, সো এটার জন্য একটা প্রবলেম হচ্ছে। তারপরে একটা জিনিস হচ্ছে দেখে কিন্তু আন্দাজ করতে পারতেছি যে এইখানে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু আপনার সেন সেরিফ সেরিফ সেন সেরিফ এটা বোঝেন। সো ফন্ট ফ্যামিলিটা জাস্ট হচ্ছে সেরিফ যদি দেন, দেখেন সেন সেরিফ সেরিফ এটা সেন সেরিফ হবে।
সেরিফ সেন্সরিফ। গাইজ আপনাদেরকে কি আমি সেরিফ সেন্সরিফ মনোস্পেস এগুলো নিয়ে কোনো কথা বলেছিলাম? ওকে গাইজ, তাহলে এইটার পরে, এই পার্টটার পরে ইনশাল্লাহ আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি নিয়ে কথা বলবো। হ্যাঁ আমি লিখে নিচ্ছি। হ্যাঁ ওকে, নো প্রবলেম। সো মার্জিন প্যাডিং আর হচ্ছে ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো থাকবে। ডিড ইউ সি আওয়ার অ্যাসাইনমেন্ট ভাইয়া? ভাইয়া আমি জাস্ট হচ্ছে চোখের দেখা দেখে দেখে গেছি, আমি এখন চেক করি নাই। সো এখন থেকে ইনশাল্লাহ আপনারা হচ্ছে ওই জিনিসগুলি পাবেন, কারণ আমি মনে করেছিলাম যে হয়তো লিখন আপনাদের সাথে হচ্ছে শুরু করবে এখন থেকে পুরোপুরি, কিন্তু লিখন শুরু করতে পারবে না। সো এখন থেকে আমি আপনাদের হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল ইনশাল্লাহ ক্লাস নিব এবং ওই বিষয়গুলি আমি চেক করবো, এবং গাইডলাইন যা বলার লাগে যা করার লাগে ওগুলি আমি আপনাদেরকে হচ্ছে বলে দেবো এবং কমেন্টে বলে দিব, এবং সেই অনুযায়ী আপনারা চেক করবেন এবং সেগুলো ফিক্স করবেন। অবশ্যই ফিক্স করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে সো আচ্ছা, তো আমি এইটা একটা কাজ করি, আমি হচ্ছে ওর ফন্ট ফ্যামিলিটা একটু গাইজ আপনাদেরকে একটু বুঝাইয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে এই যে সি যে লেখাটা হয়েছে, এই সিটাতে কোনো মানে ওর শেষ অংশগুলি, লেখার শেষ অংশগুলিতে কিন্তু কোনো কার্ভ নাই, কিন্তু এইখানে দেখেন আমার সি এর শেষে একটা কিন্তু কার্ভ আছে, দেখছেন? সো এইটা হচ্ছে আপনার সেরিফ থেকে আসছে। সো এর জন্য ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এখানে সেন্স সেরিফ হবে, সেন্স সেরিফে এরকম কার্ভ বা এই সমস্ত বিষয়গুলো নাই। এর জন্য জাস্ট হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলিটা এখানে হচ্ছে আপনার সেরিফ মানে সেন্স সেরিফ যেটা সেটা লিখে দিব। সো ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ কপি করি, কপি করে নিয়ে এইচ ওয়ানের ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ। আর তাহলে বলেন তো আমাকে যে এইচ ওয়ানের ফন্ট ফ্যামিলি, সরি এই পি এর ফন্ট ফ্যামিলি তাহলে কি হবে? পি এর ফন্ট ফ্যামিলিতে দেখতেছেন নিজে মাথা হচ্ছে নিচে নিচে যে কাটা অংশ, সো এরকম কিছু কিন্তু হচ্ছে থাকবে না যদি আপনার হচ্ছে সেন্স সেরিফ হয়। ওকে সো কিন্তু শেরিফে দেখেন, শেরিফে কিন্তু হচ্ছে কাটা অংশ বা এরকম জিনিসগুলো থাকে, সো এটাও হচ্ছে মানে সেন্স সেরিফ হবে। ফন্ট ফ্যামিলি দুইটাই হচ্ছে সেন্স সেরিফ, হ্যাঁ দুইটাই সেন্স সেরিফ। এইটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই, একটু পরে আমি আপনাদেরকে হচ্ছে সেরিফ সেন্স সেরিফ কি বা মনোস্পেস কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিব। সো আমি দেখতে পাচ্ছি এইটা আবার বেশি হয়ে গেছে, সো আমার ফন্ট সাইজ একটু কমাতে হবে এখানে যেন সলিউশনটা পাশাপাশি আসে। ওকে সো এটা হচ্ছে 30 রাখলেই ভালো হয়, সো আমি এটাকে হচ্ছে 30 করে দিব। তো আসেন এবার হচ্ছে পি এর কাজটা করবো। এই পিতে কি আছে, টেক্সট কালারটা হোয়াইট আছে, সো এই পিটা ধরবো, পিটাতে কোনো সিলেক্ট করি নাই, কী ব্যাপার পিটা সিলেক্ট করবো, এই পিটাতে সিলেক্ট করা হয়নি, লাস্ট চাইল্ড পি LASTCHILD ফার্স্ট চাইল্ড ব্যানার কন্টেন্ট লাস্ট চাইল্ড, কিন্তু এটাকে ধরলো না কেন, কেন ধরলো না একটু দেখি তো, আমার কি সিলেক্টর লেখা ভুল আছে? হ্যাঁ এই সিটা এই পিটা ধরে নেই, দেখছেন আপনারা এই যে পিটা যে ধরে নেই, তার মানে আমার সিলেক্টর লেখা এখানে ভুল আছে, কিন্তু কি ভুল হতে পারে, লাস্ট চাইল্ড। আচ্ছা একটু চলেন দেখি সিলেক্টরের লাস্ট চাইল্ডে কেন ধরলো না, LAST লাস্ট CHI লাস্ট চাইল্ড CSS না ধরো তো কিছু নাই, ফার্স্ট চাইল্ড ধরে ফেলছে, লাস্ট চাইল্ড কেন ধরবে না, LASTCHILD CHILD সবই তো ঠিকই লেখা আছে এখানে, পি কলন লাস্ট চাইল্ড, আমি লাস্ট চাইল্ডের বানানটা জাস্ট একটু হচ্ছে এখান থেকে নিয়ে যাই। এখানে কিন্তু ব্যানার কন্টেন্ট পি ফার্স্ট চাইল্ড ধরে ফেলছে, কিন্তু ব্যানার কন্টেন্ট পি লাস্ট চাইল্ড ধরতেছে না, কেন ধরবে না গাইজ, এনি আইডিয়া কেন ধরতেছে না? ইউ ক্যান ইউজ এন চাইল্ড সেকেন্ড চাইল্ড বলতেছেন, কিন্তু এখানে তো আর কোনো পি নাই, সো অন্য কোনো পি কি আছে, না এই যে পি তো একটাই, সো আমি লাস্ট চাইল্ড দিলে এটা ফার্স্ট চাইল্ড দিলাম আর এটা লাস্ট চাইল্ড দিলাম, সমস্যা কি? আচ্ছা দেখি কেন ধরবে না, কেন ধরবে না, লাস্ট চাইল্ড সিলেক্টর, আমি কি কোনো কিছু ভুল লিখছি সিনট্যাক্সে, সিনট্যাক্সে তো ভুল, ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্ট সেমই তো, সবই তো সেম, সো ব্যানার কন্টেন্ট
ব্যানার ফন্টের, হ্যাঁ কোনো জায়গায় যদি বানানে ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ধরবে না, ধরতে পারবে না। কিন্তু বানানেও তো ভুল করিনি আমার যতদূর মনে পড়তেছে, তো কেন ধরতেছে না? জেনিফার ইন মোবাইল, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। আচ্ছা আপনাদের হোম টাস্ক ছিল বেশ কিছু জিনিস, আমি একটু পরে আপনাদের হোম টাস্ক কি কি দিয়েছিলাম সেই জিনিসগুলো নিয়ে একটু হচ্ছে কথা বলবো। তো সিয়ার হোম টাস্ক কি কি ছিল আপনি একটা কাজ করেন, আপনি জাস্ট হচ্ছে একটু লিখে ফেলেন, আর এই ফাঁকে আমি হচ্ছে একটা চাল সিলেক্টর ধরে ফেলি এটার, আপনি জাস্ট হচ্ছে একটু কমেন্টিং এ লিখে ফেলেন। আমি এন্থ চাইল্ড সিলেক্টর ধরে নিয়ে আসি, এন্থ চাইল্ড টু, পি এন্থ চাইল্ড টু, হ্যাঁ এটা ধরতে পারি। সো এটাই কপি করে নিই, দেখি এখন পাই কিনা। এই যে এন্থ চাইল্ড টু এটা পাইছে, ওকে। সো এটার ভিতরে হচ্ছে আমি করে ফেলি। সো প্রথমে কি হবে, আমার কালার হোয়াইট, সো কালার হোয়াইট হওয়ার পরে অবশ্যই একটা ফন্ট ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ চোখের আন্দাজেই আমার দিতে হচ্ছে 20 পিক্সেল। সো 20 পিক্সেল বড় হয়েছে, 18 পিক্সেল হতে পারে, হ্যাঁ 18 পিক্সেলে থাকলো। আর ওদেরকে যদি একটু খেয়াল করি আমরা দেখব একটু বেশি একটু গ্যাপ আছে, হ্যাঁ। সো এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লাইন হাইট দিতে পারি, লাইন হাইট ধরেন হচ্ছে এটাকে 1 দেন। সো 1 দিলে কমলো, 2 দিলে অনেক বেশি বড় হয়ে গেছে। সো এইটার জন্য যেটা করবেন 1.2 বা এরকম সামথিং দিতে পারেন, 1.3, সো 1.4, 1.5। সো এইভাবে করে করে আপনি হচ্ছে চেক করে দেখতে পারেন। সো 1.5 ইজ গুড এনাফ ফর মি। সো আমি এটা কপি করব, কপি করে আমি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে বসিয়ে দিলাম। এখানে কি কাজটা করা হয়েছে আমি একটু আপনাদের বলি, জাস্ট হচ্ছে আমি দেখে পেলাম যে হচ্ছে ওর একটা ওয়ার্ডে থেকে আরেকটা, মানে এই উপরের লাইন থেকে নিচের লাইন যে গ্যাপগুলো এগুলো হচ্ছে লাইন হাইট আর কি, ওর লাইনের হাইটটা, এই হাইটটা আমার কাছে মনে হয়েছে যে একটু বাড়ানো দরকার। সো এর কারণে আমি পিতে জাস্ট হচ্ছে লাইন হাইট ব্যবহার করেছি। এখানে কিন্তু আরও বেশ কিছু কাজ আছে, যে মার্জিনের কাজ আছে এখনও আমরা যেগুলো এখনও করি নাই। সো আমি এখন একটু বাটনের কাজটা করব। সো বাটনের যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে বাটনের ক্ষেত্রে আপনার বর্ডার নান করে ফেলবেন, হ্যাঁ, তারপরে যদি বর্ডার লাগে সেক্ষেত্রে বর্ডার দেবেন। এই ক্ষেত্রে হচ্ছে এইভাবে করলে মানে জিনিসটা সুন্দর হয়। সো বর্ডার নান, বর্ডার নান করে দিলাম, তারপর কি কি আসবে, বর্ডার নান, ওর একটা প্যাডিং আসবে, ফন্টের কালার আসবে। সো বর্ডার নান প্যাডিং ধরি যে হচ্ছে লেফট রাইটে 10 পিক্সেল, আর টপ বটমে হচ্ছে মানে টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 20 পিক্সেল, ওকে। সো এখানে যদি দেখি একটা বর্ডার রেডিয়াস আছে, সো এটার জন্য বর্ডার রেডিয়াস জাস্ট 5 পিক্সেল, ওকে। সো ওর ফন্টের একটা কালারও আছে, যদিও কালারটা আমরা এখনো নেই নাই, সো কালারটা একটু হচ্ছে সিলেক্ট করতে হবে। এই অ্যাশ কালারটা হালকা একটা অ্যাশ কালারের মতন আছে এখানে, সো এই কালার তো এখানে সিলেক্ট করা মানে সিলেক্ট করা না, বহুত মুশকিলের কাজ, একটু জুম ইন করে নিতে হবে আরো। কন্ট্রোল অল্টা সি, সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফন্ট কালার, সো ফন্টের কালারটা দিয়ে দিচ্ছি, কালার হ্যাশট্যাগ দিয়ে, ওকে। সো কালারটাও চলে আসছে। এখন কিন্তু হচ্ছে ফন্ট সাইজটা যদি একটু বড় হয়, ও ফন্ট সাইজটা একটু বড় আছে, সো ফন্ট সাইজ 20 পিক্সেল, ওকে 20 পিক্সেল একটু বেশি বড় হয়ে গেছে, সো 18 পিক্সেল। আপনারা এটা আরো আরো সুন্দর করে করবেন আশা করি, কারণ আমি অবশ্য চেক করার সময় পাইনি আপনার কতটুকু করেছেন কিনা আমি দেখি নাই। সো আমি যদি চেক করি তখন আরো ভালো বুঝতে পারবো। এবং একটা বিষয় যদি খেয়াল করি, এটা দেখো হচ্ছে বাটনের কি আছে, উপরে একটা মার্জিন টপ আছে এবং নিচেও কিছুটা মার্জিন টপ, অল্প কিছুটা সম্ভবত, অথবা নাই বললেও চলতে চলবে। সো একটা কাজ করি, মার্জিন টপ দিয়ে, সরি জিআইএন টপ, জাস্ট হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। অফ, আমি অন্য জায়গায় যে মার্জিন টপ দিয়েছি, দেখ এটা তো হচ্ছে বাটনে হবে আপনার, সো বাটনে ধরি, বাটনের ভিতরে হচ্ছে মার্জিন টপ 20 পিক্সেল, ওকে। সো এই পার্টটুকু হচ্ছে কপি করে নেব, নিয়ে আমার বাটনের ভিতরে হচ্ছে বসিয়ে দেবো। হয়ে গেছে।
সো এখন বাটনের এই ওটার ভিতরে একটু কাজ করব, জাস্ট এই ওটাকে যদি হচ্ছে ধরি যে হচ্ছে ওর সিকেজি আর ও ইউএনডি ব্যাকগ্রাউন্ড কালার BLUE ব্লু ধরি, জাস্ট হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, ওর একটা প্যাডিং আছে হচ্ছে 10 পিক্সেল 10 পিক্সেলের, সো দুইটার মাঝখানে একটু স্পেস দেই, টপ বটমে 10 পিক্সেল হবে না, আরও ছোট হবে, সো ধরি যে হচ্ছে 5 পিক্সেল আর এইটা হচ্ছে 5 পিক্সেল, সো এখানে একটা কাজ করি বর্ডার রেডিয়াস ধরি হচ্ছে 50%। ওকে গাইজ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা আইকন বসবে, কিন্তু আইকন যেহেতু নাই, আমি জাস্ট আপনাদেরকে এখানে যদি খেয়াল করে দিই যে এই যে একটা রাউন্ড শেপ সেইটা আনার জন্য জাস্ট হচ্ছে ওইটা করতেছি, আর ধরি যে হচ্ছে ওই ফন্টের কালারটা হচ্ছে হোয়াইট। ওকে সো জাস্ট এরকমই একটু, আর এটা ওই পাশ থেকে মার্জিন রাইট দিয়ে দিলাম একটু 10 পিক্সেলের মতন, সরি রাইট না, তাহলে হচ্ছে মার্জিন হচ্ছে লেফট হবে, সো লেফটে 10 পিক্সেল। হ্যাঁ ওকে, সো ইট লুকস নাইস ফর মি। এখন আমি আপনাদেরকে বোঝাবো, এবং আপনারা একটু খেয়াল করেন, আপনাদের কিন্তু বলাই আছে আমার, যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আর সেটা হচ্ছে ওই সেকশনটা করার পরে, ঠিক আছে? তো আমি সেকশনটা একটু দেখবো আর একটু পারফেক্ট করবো, তো করার পরে আমি আপনাদের হচ্ছে প্রশ্ন উত্তরে চলে যাবো এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর নিবো। আপনারা যদি প্রশ্ন না করেন সেক্ষেত্রে আমি প্রশ্ন করবো, সো আমার প্রশ্ন উত্তর যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হবে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, বর্ডার ব্যাকগ্রাউন্ড এই বাটন একটা কালার, মানে ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট হবে। ওকে সো আর কি অ্যাড করা যেতে পারে এখানে, এখানে হচ্ছে এই টেক্সটটা কিন্তু সবগুলি আপার কেস, মানে হচ্ছে বড়, সো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, টেক্সট ট্রান্স TEXT টেক্সট TR ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলাম, সো মনে হচ্ছে আমি ফন্ট সাইজটা একটু কমবে, হ্যাঁ 17 বা 16। ওকে সো এইগুলি কপি করি, করে নিয়ে আমি ইচ অ্যান্ড এভরিথিং লাগলে আবার আপনাদেরকে বোঝাবো, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ জাস্ট আমার সাথে একটু হচ্ছে এখন দেখে যান যে আমি হচ্ছে কীভাবে করতেছি, আর করতে করতে আপনি আমাদের থেকে মানে আমার থেকে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদিও আমি ওই চান্স আপনাদের দিব না আমার থেকে বস হওয়ার। আর কি করতে পারি, এটা একটু হচ্ছে চ্যাপটা হয়ে গেছে, সো এটাকে একটু হচ্ছে সুন্দর করি, লেফট রাইট এই পার্টটা একটু সুন্দর হবে, সো এইটা হচ্ছে 5 পিক্সেল, তো ফাইভ বাই টেন, 4 বাই 10, 4 বাই 8, 4 বাই 7, 4 বাই 7 থাকলে মনে হচ্ছে একটু দেখতে সুন্দর লাগে ফন্ট সাইজটা, কারণ এটা ফন্ট সাইজ বেড়ে গেছে, তো জাস্ট এত কিছু আমাদের করতে হবে না, কারণ আমাদের এই জায়গায় একটা আইকন বসবে, কিন্তু এখন তো আমরা আইকন বসাতে পারতেছি না, সো জাস্ট ওইটা বসে একটু হচ্ছে কোনো রকমের কাজ চালিয়ে নিলাম, এটা কই যাবে, এটা স্প্যানে, ওকে গাইজ, সো আমার ব্যানার এই পার্টটা সাথে হচ্ছে এই পার্টটাও ডান, যদি এই জায়গায় ইমেজ দেওয়াটা হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে না, যে ইমেজটা চুজ করছি আমি তো হচ্ছে জাস্ট আপনাদেরকে ইমপ্লিমেন্টটা দেখাইছি যে ইমেজটা ব্যবহার করে কিভাবে কাজ করতে হবে, সো এইখানে আমার সেকেন্ডে যদি এই পার্টটা বলি এখানে কি ছিল আমি আপনাদেরকে একটু বলি, দুই পাশ থেকে কন্টেইনার থাক, মানে কন্টেইনার না সরি, দুই পাশ থেকে হচ্ছে র্যাপিং ক্লাস ব্যবহার করে ওকে চাপাতে হবে, এবং মাঝখানে এইটাও একটা হচ্ছে আবার একটা ব্যানার কন্টেন্ট নামে একটা র্যাপিং ক্লাস নিয়ে তার ভিতরে আমি এই বিষয়গুলি ধরলাম, এই র্যাপিং ক্লাসের কনসেপ্টগুলি হচ্ছে ক্লিয়ার করাটাই মূলত ইমেজ টু এইচটিএমএল পার্টে হচ্ছে বলবো যে ইম্পর্টেন্ট, কারণ এইখানে আমরা হচ্ছে লেআউটগুলি শিখতেছি, আর লেআউট তো আমরা আগেও শিখেছি, কিন্তু লেআউট যদি হচ্ছে ভালো করে ধরতে পারেন তাহলে দেখবেন হচ্ছে এইচটিএমএল বা যাই করেন না কেন সব কিছু ইজি হয়ে গেছে, যদি এই জিনিসটা করতে না পারেন ভাই তাহলে হচ্ছে এইচটিএমএল এর পার্টে কিছুই শেখা হয় নাই, সত্য কথা এটা। হ্যাঁ তো আসেন এবার আপনাদের একটু কমেন্টিং, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি এবং এখন আমরা হচ্ছে থার্ড সেকশনটা করব। হ্যাঁ থার্ড সেকশনটা করতে যে অনেক কিছু শিখবো, এই এই জায়গায় স্ক্রলার যেগুলো আছে যে এই বাটনগুলো এগুলি না, এই তিনটা বাদে, কারণ এগুলি হচ্ছে আমরা যখন
বুটস্ট্র্যাপ করবো, তখন এই জিনিসটা কাস্টম কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা তখন আরো ভালো আইডিয়া পেয়ে যাবো। এখন আসেন এই ক্ষেত্রে এই সার্ভিসটা কিভাবে করবো, এই আইডিয়াগুলি নেই, একটু খেয়াল করে দেখেন তো কি আছে এইখানে। এইটা হচ্ছে আমার একটা সার্ভিস, তারপরে হচ্ছে এই যে এইখানে একটা সার্ভিস, এইখানে একটা সার্ভিস, এইখানে একটা সার্ভিস, তাই না? আমি একটু হচ্ছে দাগ দিই, একটু দাগ দিয়ে বুঝাই, দেখেন তো এই যে এইটা একটা সেকশন, একটা দেন, এইটা হচ্ছে দুইটা, তারপরে এইটা হচ্ছে আমার তিনটা। ওকে, সো এইখানে আমি একটা ফ্রেম বানাবো, হ্যাঁ, আর পরবর্তীতে এই একটাকে দুইবার আরো পেস্ট করে কাজ করায় দিব। কেন, লেআউট যদি সেম হয় তাহলে তো আমার বারবার করা দরকার হবে না, তাই না? সো এখন আমি আপনাদেরকে একটু বুঝাই দিব কিভাবে করতে হবে, এই একটা কিভাবে বানাতে হবে। দেখেন এইটাও কিন্তু একটা র্যাপার ক্লাসের ভিতরে আছে, এইটাও কিন্তু একটা র্যাপার ক্লাসের ভিতরে, কিভাবে, এই যে কন্টেন্টটা কিন্তু এই যে দুই পাশ থেকে শেষ হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু মেক শিওর করবেন। সো দুই পাশ থেকে কন্টেন্ট শেষ হয়ে গেছে, তার মানে এই পাশ থেকে, ডান পাশ থেকে, বাম পাশ থেকে সমান পরিমাণে জায়গা ছেড়ে দিয়ে ও মাঝখানে রয়ে গেছে। আর এখন আমার যে কাজটা সেটা হচ্ছে একটা এরকম মডেল বানানো আর সেটাকে বারবার হচ্ছে ব্যবহার করা। সো এইটার জন্য আমি কি করব, আমি আপনাদেরকে একটু ক্লাসগুলি, র্যাপার ক্লাসগুলি বলে দিই, এবং আপনারা র্যাপার ক্লাস বা মডেল বা লেআউট ডিফাইন যদি করে ফেলতে পারেন, ওই কাজের অর্ধেক আপনার শেষ। এই লেআউটগুলি ডিফাইন করাই হচ্ছে সবচেয়ে জটিল কাজ। সো প্রথমে একটা র্যাপার নিব, মানে প্রথমে এই সেকশনটা তো নিবই, সো এই প্রথমে সেকশনটা ধরি আমি, পড়ে এবং করি এবং আপনাদের সাথে হচ্ছে আলোচনা করি, তাহলে আপনাদের ভালো হবে। সো আমি একটা কাজ করি, এই সেকশনটার নাম হচ্ছে সার্ভিস সেকশন, সার্ভিস স্টার্ট। সো সার্ভিস স্টার্ট হবে, সরি, এবং সার্ভিস কি করবেন, এন্ড করবেন। এই আপনার বাসায় আমি যে বললাম যে হচ্ছে কোড কমেন্টিং করে করে কাজ করতে, সবাইকে কোড কমেন্টিং করে কাজ করেছেন এবং সিমেন্টিক ট্যাগ ব্যবহার করেছেন, কমেন্ট করেন আপনারা, আমি পড়বো, কমেন্ট কেউ মিস করবেন না। হ্যাঁ, সো সার্ভিস সেকশন নিয়ে নিয়ে ফেলছি এবং এর ভিতরে অ্যাজ ইউজুয়াল ও ডিভ নাম ওই র্যাপারটা নিব। সো র্যাপার তো আমার আগেই বানানো ছিল, সেই র্যাপারটাই কল করলাম, এবং র্যাপারের ভিতরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আর খেয়াল রাখতে হবে কিন্তু র্যাপার ক্লাসে কিন্তু এখানে ওভারফ্লো হিডেন হবে, কারণ হচ্ছে এই যে তিনটা যে, আর অলরেডি কিন্তু র্যাপার ক্লাসে ওভারফ্লো হিডেন করাই আছে, কারণ আমি আগেও করেছিলাম র্যাপার ক্লাসটায়, সো ওভারফ্লো হিডেন রেখে দিয়েছিলাম। সো যেহেতু আমার হচ্ছে আগেই কল করা আছে, সো বারবার তো বানাইতে হবে না। সো সার্ভিস স্টার্ট, সার্ভিস সেকশন, তার ভিতরে র্যাপার। সো এই র্যাপারের ভিতরে এখন আমার কাজ হচ্ছে এই একটা দুইটা তিনটা, তিনটা সার্ভিসকে বানানো। ওকে, সো এইটার জন্য আমি কি করব, ওর নাম দিব হচ্ছে সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস অথবা সিঙ্গেল নামও দিতে পারি, সিঙ্গেলের ভিতরে একটা র্যাপার, মানে এই সিঙ্গেলটাকে পরবর্তীতে তিনবার হবে। আমি একটু জাস্ট একটু আঁকি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে হচ্ছে বুঝতে আপনাদের জন্য ভালো হবে। ধরি এইটা হচ্ছে আমার সিঙ্গেল, সিঙ্গেলের ভিতরে আবার দুইটা পার্ট হবে, এই প্রথম হবে হচ্ছে টাইটেল আর পরে হবে হচ্ছে কন্টেন্ট। সো এই টাইটেলের ভিতরে আবার দুইটা পার্ট হবে, একটা দুইটা। ওকে, সো আমি আবার আঁকতেছি, হ্যাঁ, খেয়াল করেন, প্রথমে এই পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল, সিঙ্গেলের পরে এই সিঙ্গেলের ভিতরে একটা টাইটেল হবে আর একটা হচ্ছে কন্টেন্ট হবে। সো এরপরে এই টাইটেলের ভিতরে আবার দুইটা পার্ট হবে আর এইটার ভিতরে ডাইরেক্ট কন্টেন্টটা বসে যাবে। গাইজ, আপনি কি আমার র্যাপিং ক্লাসে যে কাজটা করেছি কিভাবে মডেলটা এঁকেছি এটা আপনারা বুঝতে পারছেন? আমি যে র্যাপিং ক্লাসটা যে ড্র করলাম, এই মাত্র যেটা আঁকলাম একে আপনাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম, এটা আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, বাসায় যখন আঁকবেন সেম এইভাবে র্যাপিং ক্লাসগুলি খাতায় একে একে করতে হবে। আমাকে একটু বলেন তো কয়জন আপনাদের খাতায় লেআউট একে করেছিলেন প্র্যাকটিস, একটু বলেন তো কে কে করেছেন খাতায় একে লেআউট এ পর্যন্ত, কেউ আঁকেন নাই? সো খাতায় কিন্তু লেআউট আঁকতে হবে, হ্যাঁ, আজকে আঁকেন নাই ঠিক আছে, কিন্তু নেক্সট ক্লাস থেকে যখনই আবার করতে বসবেন সবগুলি লেআউটগুলি খাতায় আঁকবেন। পেনে ড্র করেছি, আচ্ছা পেইন্টে ড্র করেছেন, হ্যাঁ ভালো, পেইন্টে ড্র করেন, সমস্যা নেই।
সো এইভাবে ড্র করে নেবেন। ওকে, সো এরকম যদি ড্র করতে পারেন তাহলে আচ্ছা আপনার লেআউটের কাজটা হয়ে গেছে। সো এবার এই অনুযায়ী জাস্ট বানাবেন। সো এটার ভিতরে কি করবো, ডট singlE সিঙ্গেল। সো সিঙ্গেলটাতে আমি একটা কাজ করবো, একটা র্যাপিং দিয়ে দিব, জাস্ট মানে একটা কোড কমেন্টিং ব্যবহার করবো, singlE সিঙ্গেল স্টার্ট। সো এটা আমাকে হচ্ছে সাহায্য করবে মনে রাখার জন্য, সিঙ্গেলটা এখান থেকে স্টার্ট হয়েছে আর সিঙ্গেলটা কোথায় এন্ড হয়েছে। সো এটা আমাকে হেল্প করবে। সো এই সিঙ্গেলের ভিতরে কি বলেছিলাম, সিঙ্গেলের ভিতরে এখন হচ্ছে আবার আলাদা করে দুইটা পার্ট হবে। হ্যাঁ, একটা হচ্ছে টাইটেল এবং একটা হচ্ছে কন্টেন্ট। সো বানাই ডট TITLE টাইটেল, আবার আরেকটা হবে হচ্ছে কন্টেন্ট। সো এই লেআউটটা কিন্তু কমপ্লেক্স লেআউট গাইজ, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এখন কিন্তু আমরা কমপ্লেক্স লেআউটের দিকে চলে যাচ্ছি আর এই লেআউটটা অনেক কমপ্লেক্স। সো কন্টেন্টের ভিতরে জাস্ট হচ্ছে পি থাকবে, মানে র্যাপিং ক্লাসটা কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে পি 1 2 3 4 5 6 7 7 আর 7টা ওয়ার্ড করে আমার 1 2 3 4 6 7 28, সো 30টার মতন আমি ওয়ার্ড দিয়ে দিচ্ছি, লরেম 30। ওকে, সো 30টা ওয়ার্ড চলে আসছে। এবং এই টাইটেলটার ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ডিফাইন করে করে কাজ করতে হবে, এবং আমি দেখবো যে হচ্ছে কীভাবে কাজ করি, আপনারা দেখেন এদিকে জাস্ট খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, এটা তো পিচ নিচে কন্টেন্ট আসে, এই টাইটেলের কন্টেন্টগুলি এখনো আসেনি। সো টাইটেলের ভিতরে কি বলেছিলাম, দুইটা আবার র্যাপিং ক্লাস নিব, ধরেন একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে আইকন কন্টেন্ট, এই দুইটা নামে। সো টাইটেলের ভিতরে একটা হচ্ছে আইকন, আইকনের ভিতরে থাকবে হচ্ছে ওই ইমেজটা, ইমেজটা হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে কি নাম দিয়েছিলাম, গ্লোব গ্লোব নামে। সো অল্টার এটা বাকি মানে ফাঁকা রাখা যাবে না, GLOBE আপাতত গ্লোব লিখলাম, কিন্তু আপনাদের বারবার বলতেছি এই অল্টার ট্যাগের এই ক্লাসটা কিন্তু, এই যে অল্টার ট্যাগের যে ভ্যালুটা এটা কিন্তু এসইওতে সাহায্য করে। আবার ঠিক এই আইকনের বরাবরই আমি আরেকটা ডিভ নিব। হ্যাঁ, কারণ কি এই টাইটেলের ভিতরে কিন্তু এই দুইটা পাশাপাশি থাকবে, খেয়াল করবেন টাইটেলের ভিতরে আইকন নেওয়ার পরে হচ্ছে আইকন কন্টেন্ট হবে, আইকন কন্টেন্ট। অনেকে কি করে র্যাপিং ক্লাসটা ভুল করে ফেলে, কার ভিতরে কোনটা নেয় সেটা বুঝতে পারে না, সো তাদের হচ্ছে প্রবলেমটা হয়। এখানে জাস্ট হচ্ছে একটা H1, H1-এ কি থাকবে যে হচ্ছে ওয়্যারলেস, WIRELESS ওয়্যারলেস, আর নিচে আর একটা হচ্ছে সাবটাইটেল আছে সাইবার সিকিউরিটি, সো এটা H2 দিলাম, সাইবার সিকিউরিটি SCYBER সাইবার SECURITY সাইবার সিকিউরিটি। ওকে, সো আমি একটু লেআউটটা দেখে আসি কেমন আসছে। সো আমি দেখতে পাচ্ছি এই জায়গায় ইমেজটা শো করলো, এখানে সাইবার সিকিউরিটি, এখানে হচ্ছে কন্টেন্টটা, তাই না? সো এখন আমার হচ্ছে একটা একটা করে এরকম লেআউটে নিয়ে আসতে হবে। ওকে, সো ইনস্পেক্ট করে ওকে ধরবো, প্রথমে ধরে ওর ওর উপর থেকে কাজ করা শুরু করব। ওকে, আসেন প্রথমে কি আছে, ওর পুরো সেকশনটা জুড়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি আমরা, তাই না? সো পুরো সেকশনটা কই, ওর পুরো সেকশনটা হচ্ছে এই যে সার্ভিস সেকশনে পুরোটা। সো এখানে কিছু আমি সিলেক্টর সি মানে কিছুই নেই নাই, সো আমি এটা কপি করব, কপি করে এক্সট্রাক্ট সিএসএস এর কথা মনে আছে এবং কাজ করেছিলেন এক্সট্রাক্ট সিএসএস দিয়ে আপনারা। সো এখানে সার্ভিস পার্টটা নিব, SERVICE সার্ভিস স্টার্ট। ওকে, সো সার্ভিস স্টার্ট করব এবং সার্ভিসের এন্ড করব। সো এন্ড করার পরে এখানে ক্লাসগুলি নিচ্ছি, সার্ভিস সার্ভিসের ভিতরে র্যাপার আর নিতে হবে না, কারণ র্যাপার আছে। সো আমার এখানে হচ্ছে কল করতে হবে সিঙ্গেলকে, সার্ভিসের পরে ডট দিয়ে সিঙ্গেল, সিঙ্গেলের ভিতরে হচ্ছে টাইটেল আইকন ডট TITLE টাইটেল, তারপরে ডট দিয়ে আইকন। সো আইকনের ভিতরে আইকন ইমেজ আছে একটা। হ্যাঁ, সো আইকন একা থাকবে না, আইকনের পাশে একটা ইমেজ। ওকে, আইকন এবং ইমেজ, এরপরে হচ্ছে ডিভে আইকন কন্টেন্ট, আইকন কন্টেন্ট H1 H2, সো এগুলো সব বসাই নিচ্ছি আমি, আইকন কন্টেন্ট, আইকন কন্টেন্টে H1, আইকন কন্টেন্টে H2। ওকে, আপনারা কি ঘুমায় যাচ্ছেন নাকি, আবার দেখেন ঘুমায় যান না। হ্যাঁ,
এইখানে রিলোড দিলাম, দেখবেন এখন হচ্ছে এই যে ক্লাসগুলো চলে আসছে, এতক্ষণ কিন্তু সার্ভিস ছিল না এখানে। তো আমি একবারে নিয়ে নিচ্ছি কন্টেন্ট, আর হচ্ছে কন্টেন্টের পি কন্টেন্ট এবং হচ্ছে পি কন্টেন্টের। ওকে, সো উপর থেকে শুরু করবো, সার্ভিস থেকে এখন আমার কাজ শুরু হবে। আমি নিয়ে নিয়েছি যা যা নেওয়ার। সো সার্ভিসে সার্ভিসে আসি, সার্ভিসে, আচ্ছা সার্ভিস থেকে হচ্ছে কালারটা একটু সিলেক্ট করে নিই, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি দিয়ে কালারটা হচ্ছে ধরে ফেললাম। সো ওর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইটা হ্যাশট্যাগ দিয়ে কালারটা বসাইছি, বসাই দিলাম। সো কালারটা চলে আসছে, এখন হচ্ছে এই কালারগুলো জাস্ট হচ্ছে চেঞ্জ করে 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 বসাবো জাস্ট। তার আগে একটা জিনিস একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে এবং নিচে কিন্তু সমান পরিমাণে একটা প্যাডিং আছে। হ্যাঁ, সো এই প্যাডিংটা আমি দিয়ে দিব, ধরুন উপরে 50, বটমেও 50। সো এইটা যদি একটা কাজ করি, আলাদা আলাদা না করে সার্ভিস সেকশনে যদি দিয়ে দিই, তাহলে হ্যান্ডি কর মানে হ্যান্ডেলিং করাটা অনেক সুবিধা হবে, হ্যান্ডেল ইজিলি করতে পারবো। সো প্যাডিং এইভাবে দিয়ে দিলাম 50/0, মানে টপ বটমে 50 পিক্সেল। সো এখানে দেখবেন হচ্ছে ও টপ বটমে 50 পিক্সেল জায়গা পেয়ে গেছে। সো এখন কি করতে পারি, এখন ধর হচ্ছে সিঙ্গেলে সিঙ্গেলে একটা বর্ডার দিয়ে দিব এবং ওকে হচ্ছে উইথ দিয়ে দিব। সো যার ফলে ওকে হচ্ছে হ্যান্ডেল করা আমার জন্য বা ওর জায়গাটা বোঝা আমার জন্য ইজি হয়ে যাবে। সো বর্ডার, সরি, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট একটা হচ্ছে থাকলো। সো আমরা দেখতে পাচ্ছি ও পুরোটা জুড়ে, কিন্তু ওর তো পুরোটা জুড়ে জায়গা দেওয়া যাবে না। ও আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ভাগ হবে, এই পুরোটা কিন্তু এখন 100%, তাই না? র্যাপারটার ভিতরে ওরা পুরোর জন তিনজনে হচ্ছে কতটুকু করে পাবে, র্যাপারটা হচ্ছে 100%। অ্যাকচুয়ালি র্যাপারটা কিন্তু এখন হচ্ছে এই যে এতটুকু, কিন্তু এটাই কিন্তু এখন 100%, এটা আমরা জানি, লাস্ট ক্লাসে এটা শিখেছিলাম। সো এই 100% হওয়ার পর এখন আমার যে কাজটা করতে হবে, ওকে 30 30 30, তো তিনজনকে আমি হচ্ছে 30 করে ধরে ফেললাম। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, যেটা হচ্ছে ওকে উইথ দিয়ে দিই, ওর উইথ হচ্ছে 30%, আর 10% জায়গা আমি হাতে রেখেছি। সো উইথ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে, তাই না? সো এখন কাজ কি আমার, এখন কিন্তু হচ্ছে এই যে টাইটেল, যেটা টাইটেল যে নিয়েছি, টাইটেলের ভিতরে আমার আইকন আর আইকনের কন্টেন্ট, যে যে গ্লো বারে যে লেখাগুলি, ওকে কি করতে হবে, ফ্লোট করে পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? সো আমরা এখন এই কাজগুলি করব। আচ্ছা গাইজ, আপনারা কি বুঝতে পারতেছেন আমি যে কথা বলতেছি, নাকি শুধু আমি একা বকবক করে যাচ্ছি? কি মুস্তাকিম, হাহা কি মানে বুঝতেছেন? এর জন্য হাহা দুইবার লিখলে ওকে। সো এখন আসেন, আমি এই যে টাইটেল ক্লাসটা, অ্যাকচুয়ালি এই যে টাইটেল, টাইটেলের ভিতর কি হবে, আইকন আর আইকন কন্টেন্ট, ওদের দুজনকে আবার হচ্ছে ফ্লোট করতে হবে। সো ফ্লোট করার রুলস কি কি ছিল গাইজ, ফ্লোটিং এর রুলস কি কি ছিল আমাকে একটু বলেন তো। আচ্ছা তখন লিখছিলেন, ওকে, ফ্লোটিং এর রুলস কি বলেন? ফ্লোটিং এর জন্য প্রথম যে রুলস সেটা হচ্ছে আমাকে উইথ দিয়ে দিতে হবে কোনো কন্টেন্টের, উইথ দেওয়ার পরে, তারপরে হচ্ছে উইথ দেওয়ার পরে ওকে আমার ফ্লোট লেফট অথবা ফ্লোট রাইট, এই দুইটার একটা বলে দিতে হবে। তারপরে কি করতে হবে, র্যাপার ক্লাস যে থাকবে তাকে ওভারফ্লো হিডেন করে দিতে হবে, তাই না? আচ্ছা কি ব্যাপার, আপনি লিখতেছেন না কেন এই জিনিসটা? এই তিনটা জিনিস তো আমি আপনাদেরকে লেখাইছি এবং মুখস্থ করাইছি আমার যতদূর মনে পড়ে, আপনাদের কি এটা মনে নাই? হ্যাঁ, আমার সাথে সাথে বলে ফেলবেন, আমার আগে বলে ফেলবেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনারা পারতেছেন বা বুঝতেছেন। সো আসেন এখানে, এখানে আইকন আর আইকন কন্টেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাজ হবে, ঠিক আছে? সো আইকন এবং আইকন কন্টেন্ট, সো এই দুইজনকে আমার কি করতে হবে, উইথ দিয়ে দিতে হবে না আগে ডিফাইন করে? আমি জাস্ট এখান থেকে আমি ওদেরকে এই পাশটায় হচ্ছে নিয়ে এসে কাজ করব, যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন। একটু ভালো করে খেয়াল করবেন, এই যে গ্রিন যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিঙ্গেল, তাই না? এই সিঙ্গেলের ভিতরে যে প্রথম যে রেড বর্ডারটা, এটা হচ্ছে টাইটেল, টাইটেলের ভিতরে ওকে আমি এখন দুইটা ভাগ করবো। টাইটেল এখন কত পার্সেন্ট বলেন তো গাইজ, একটু দেখি আপনার কেমন পারেন বলেন তো, এই যে টাইটেলটা এখন কত পার্সেন্ট, টাইটেলটা কত পার্সেন্ট এখন? টাইটেলটা 100%, এই সবাই শিওর উনার সাথে একমত সবাই, টাইটেলটা 100%, এই কথা বলে না কেন, টাইটেল 90%। আশিক, আচ্ছা আরেকজন লিখছে টাইটেল 80%, আর আর কিছু লিখবেন? টাইটেল, টাইটেল 100%। বাকিদের কমেন্ট কই, মিজান কই, মিজান চালাক কথা বলে না, একটু দুষ্টামি করলাম আপনাদের সাথে। গাইজ টাইটেল 100% না,
আপনার র্যাপিং ক্লাসের কনসেপ্টটা ভুল, মানে বারবার ভুল করেন কেন? সিঙ্গেলকে নিচ্ছি আমি 30%, সিঙ্গেলের ভিতরে যে কন্টেন্টগুলি হবে ওরা প্রত্যেকে কি হবে, সিঙ্গেলের ভিতরে 100% হয়ে যাবে। এই জিনিসটা কেন বোঝেন না? 30% থাকলো, কিন্তু 30%ই এখন 30% না, ওই 30%ই তার ভিতরের কন্টেন্টের জন্য 100%। সো এইখানে এই যে ব্লুকে এই যে ধরলাম, তাই না, আমি জানি যে ও হচ্ছে 30%, এই যে আমার এই কই গেল, এই যে সিঙ্গেল 30%, কিন্তু সিঙ্গেলের ভিতরে যে কন্টেন্টগুলি বসাচ্ছি সেগুলি কি এই 30%-এর ভিতরেই? 30% তো তার জন্য 30% না, অ্যাকচুয়ালি এই 30%টাই তার কন্টেন্টের জন্য কি 100% না? বুঝতে পারছেন সবাই? এই যে যারা 80% 90% লিখছেন, 80% 90% কি মনে করে লিখলেন ভাই? ওকে, সো আপনার লিখতে থাকেন, আমি এই ফাঁকে হচ্ছে এটা কাজটা করে ফেলি। সো দেখেন এদিকে আমি আবার বোঝাচ্ছি, এই যে টাইটেল যেটা, এটা টাইটেলটা কিন্তু এখন হচ্ছে 100%, আর টাইটেলের ভিতরে এখন আইকন এবং হচ্ছে আইকন কন্টেন্টকে আমি পাশাপাশি বসাবো। সো টাইটেল যদি 100% হয়, এই টাইটেল যদি 100% হয় পুরোটাই রেড মার্কটা, টাইটেল যদি 100% হয়, সো সেই ক্ষেত্রে টাইটেলের ভিতরে এই আইকনটা এবং এই টেক্সট যেটা টাইটেল, সরি আইকন কন্টেন্ট যেটা, ওদেরকে কত পার্সেন্ট দিব? সো আমি বলতে পারি যে হচ্ছে ও মানে এই গ্লোব লেখাটা এটা হচ্ছে 25%, আর এই লেখাটা হচ্ছে 70%, আর বাকিটা আমার হাতে। সো আমি কমায় বাড়ায় পরে আবার দেখবো ইন্সপেক্ট করে, তাই না? সো আসেন এটা ধরি, এই আইকনটাকে আমি যেটা করব, আইকনটার উইথ আমি বলে দিব হচ্ছে তোমার উইথ হচ্ছে 30%, আচ্ছা 30%ই ধরি। ওকে, 30 না, 30% ধরলে তো হবে না, কারণ বেশি হয়ে যাবে তো। সো ওকে হচ্ছে 30 না, 25 ধরবো। আর আইকন কন্টেন্টকে, কন্টেন্টের উইথ এইটা হচ্ছে আমি দিয়ে দিব আপনার কত, 70%, 70%। সো 70 আর 25 কত হয়েছে, একটু বেশি হয়ে গেছে 70। সো 70 হবে না, এটাকে হচ্ছে 65 করে দিই। ওকে, সো এটা আমরা এখন বুঝতে পারতেছি না। সো একটা যদি বর্ডার দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম। সো আমি একটা কাজ করি, আমি একটা বর্ডার নিয়ে আসি, বর্ডার নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য, তাহলে হচ্ছে আপনারা ভালো করে কাজ করতে পারবেন। সো এখন দেখেন এই যে বর্ডারটা, সাদা বর্ডারটা দেখতে পাচ্ছি, সাদা না, এটা 1 পিক্সেল দিয়ে অন্য একটা কালার দিয়ে দিই, রেড। তো রেড দিলাম, আপনারা যেন হচ্ছে বুঝতে পারেন। সো রেড দিয়ে দিয়েছি, হ্যাঁ। সো এখন আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারতেছেন। সো এখন আমার কাজ কি, এই দুজনকে পাশাপাশি আনা, তাই না? সো ওদেরকে উইথ ডিফাইন করে দিই আমি। সো ওর উইথ থাকবে হচ্ছে 25%, আর এরপরে আইকন কন্টেন্টের উইথ থাকবে হচ্ছে 65%। 65 আর 25 যোগ করলে কত হয়, কমেন্ট করেন, আমি আসতেছি পড়তে। সো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এখানে একটা কিন্তু প্রবলেম হয়েছে। কি প্রবলেম বলেন তো? ইমেজটা কিন্তু বের হয়ে যাচ্ছে আইকনের থেকে, আইকনের ইমেজটা বড় হয়ে গেছে, তাই না? সো এখন আইকনের ভিতরে আইকনের ইমেজটাকে বলতে হবে কি, যে তুমি আইকনের ভিতরে আছো, আইকনের ভিতরে তুমি ইমেজ, তোমার জায়গা হচ্ছে 100%। সো এইটা যদি বলে দিই তাহলে কি করবে, এই 30% জায়গার ভিতরে, বা সরি 25% জায়গার ভিতরে সে 100% হয়ে নিজেকে সুন্দর করে ধরতে পারবে। ওকে, সো এখন আবার কি করতে হবে, সো ইমেজে এখন আবার আইকনকে আমার হচ্ছে ফ্লোট করতে হবে, ফ্লোট ওকে হচ্ছে লেফট করব, এবং এবং ফ্লোট লেফট করার সাথে সাথে দেখছেন যে হচ্ছে ও জায়গা ছেড়ে দিয়ে উপরে চলে আসছে, যার ফলে কি হয়েছে আপনার ওয়্যারলেস সিকিউরিটি লেখাটা ও নিচে দিয়ে চলে গেছে। সো এখন এটা আবার হচ্ছে ফিক্স করতে হবে, আইকন কন্টেন্টকেও আবার হচ্ছে ফ্লোট করতে হবে, ফ্লোট ও রাইট করা মানে ওরে লেফট করা দিব, মানে দুজনই ফ্লোট লেফট করবে, ঠিক আছে? সো ফ্লোট লেফট করে এই সাইডে, ফ্লোট লেফট করে এই সাইডে। কিন্তু এখন কি প্রবলেম হয়েছে, ওরা কিন্তু জায়গা ছেড়ে দিয়েছে, এখনও ছেড়ে দিয়ে রয়েছে, যে যার কারণে লরেম ইপসাম কথাটা উপরে চলে আসে। সো এইটার জন্য একটা ফিক্স করবো, সেটা হচ্ছে টাইটেল যে র্যাপিং ক্লাসটা আছে ওকে বলে দিব যে হচ্ছে তোমার ওভারফ্লো হিডেন। সো এখানে খেয়াল করেন যে সুন্দর করে ওরা নিজেরাই করছে। যদি এটা বোঝানোর জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টাইটেলে একটা বর্ডার দিতে পারি, বর্ডার 2 পিক্সেল, SOLID। সো আপনি খেয়াল করেন এই যে 2 পিক্সেল একটা বর্ডার নিচে দিয়ে পড়ে গেছে, মানে এই জায়গাটুকু। ওকে, সো আসেন আমরা হচ্ছে এই জায়গাগুলো যা যা চেঞ্জ করেছি সেগুলি নিয়ে যাই। প্রথমে হচ্ছে টাইটেলে ওভারফ্লো হিডেন বসায় দিচ্ছি, মানে আমি উপর থেকে নিচে থেকে আসতেছি কপি করতে করতে। সো আইকনে এইখানে হচ্ছে যা ছিল আইকন,
আইকনের পরে হচ্ছে আইকনের কন্টেন্ট। ওকে, সো ইমেজটার ভিতরে হচ্ছে কত, উইথ 100%। আর কি আছে? সো এবারে এই দুটো, এগুলোকে ফিক্স করবো, একটু রিলোড দিয়ে দিই। হ্যাঁ, সো আমি এখন ওই বাড়তি এক্সট্রা বর্ডারগুলিকে অফ করে দিব, কারণ আমার তো হচ্ছে এগুলি জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছিল। আর সার্ভ টাইটেলের বর্ডারটাও আমার এখানে দেওয়া দরকার নেই। ওকে, সো চলে আসছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, হচ্ছে ওর টেক্সট কালার দুটো চেঞ্জ করি, হোয়াইট দিয়ে দিই, নাহলে আপনার কিছু চোখে দেখতেছেন না সেটা আমি বুঝতে পারছি। সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই কালার কার H1-এর ভিতরে কালার হোয়াইট, কালার হোয়াইট আছে। আবার এটি কিন্তু হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম কি কি আছে দেখি তো একটু, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এটা ক্যাপিটালাইজ হবে কেন, প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের। সো এটা H1 দিয়েছিলাম, কিন্তু এইটা কিন্তু আবার ফন্ট ফ্যামিলি ব্যবহার করবো একটু, ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে সেন্স সেরিফ হবে। হ্যাঁ, সেন্স সেরিফ। সো ফন্ট ওয়েট যা আছে থাকলো, আর কি করা যেতে পারে? ওকে, সো আরও আছে কাজ, ওটা করবো একটু পরে, আগে এতটুকু কপি করে নিই, H1-এ দিয়ে বসাই। সো H1-এ হচ্ছে এই কাজটা থাকবে, আর এবার ধরবো H2-তে। সো H2-তে কিন্তু কালারটা আবার ব্লু, সো এই ব্লু কালারটা একটু একটু ধরে নিই, কন্ট্রোল অল্টা সি প্রেস করলাম। সো এই বিষয়গুলি এখন হচ্ছে করে ফেলবো, কালার হ্যাশট্যাগ দিয়ে দিলাম। সো ওরও কিন্তু, ওর কী ছিল, ওর টেক্সট ট্রান্সফর্ম কেমন ছিল একটু দেখি, ওরও ছিল হচ্ছে মানে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলি হচ্ছে বড় হাতে, সো এইটা কী হবে, ক্যাপিটালাইজ হবে। সো এখানে লিখে দিতে পারেন টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, সো ক্যাপিটালাইজ লিখে দিলাম। আর ওরও হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে সেন্স সেরিফ, সেন্স সেরিফ মানে হচ্ছে ওই যে কার্ভ, যেগুলো কার্ভের পয়েন্টগুলি বাদে, মানে কার্ভ থাকে না লেখা অক্ষরের মাথাগুলোতে। ওকে, সো এটাও নিয়ে আসাই, এটা নিয়ে যাই, এখানে হচ্ছে বসিয়ে দিলাম, ডান। কিন্তু এখন একটা জিনিস হয় নাই, সেটা হচ্ছে এইটা কিন্তু মিডল বরাবর আছে, তাই না? তো আমার এখানে কিন্তু এটা মিডল বরাবর নেই, তো এটাকে মার্জিন টপ দিয়ে সরাইতে হবে। আর আইকনের বর্ডারটা হচ্ছে সে সরিয়ে দিলাম। সো এক কাজ করি, আইকন কন্টেন্টে হচ্ছে দিতে হবে মার্জিন। ওকে, তাহলে হচ্ছে দেখবেন ঠিক মতন চলে আসবে। সো আইকন কন্টেন্টে ধরবো, হ্যাঁ, এই পুরোটা জুড়ে হচ্ছে উপর থেকে নিচে নেওয়া হবে। সো এইখানে এসে আমি ওকে মার্জিন, মার্জিন টপ, সরি তাহলে করতে গেলে দেরি হয় বেশি, মার্জিন টপ 10 পিক্সেল, অনেক বেশি হয়ে গেছে, একটু কমাই 5 পিক্সেল বা 7 পিক্সেল। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ইমেজটা আর একটু বড় হবে, আমি একটু হচ্ছে ওই ড্যাশগুলি সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। না, ঠিকই আছে। সো একটু 19-20 আপনার যদি মনে হয়, আপনি হচ্ছে চেঞ্জ করে ফেলবেন ওইটা আপনার মতন করে। সো এটা কই যাবে, কোত্থেকে নিলাম, এটা হচ্ছে 121 নম্বর লাইন, 121 নম্বর লাইন কোথায়, এই যে এইটা, সো এইখানে বসবে। ওকে, সো ডান। কিন্তু আর একটা কাজ বাকি আছে, আমরা ভিতর দিক থেকে যে দেখতে পাচ্ছি, ভিতর দিক থেকে কিন্তু জায়গা ছেড়ে দিছে। সো ভিতর দিক থেকে যে জায়গা ছাড়া, এটা হচ্ছে কিন্তু প্যাডিং। সো এইটার জন্য হচ্ছে একটু কি করা যায়, সব পাশ থেকে বা টপ বটম থেকে হচ্ছে ওকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, টপ বটম থেকে, টপ বটম লেফট রাইট থেকে প্যাডিং দিতে পারি। ওকে, সো আমি একটা কাজ করব, সেইটা হচ্ছে ও আছে কার ভিতরে, ও আছে সিঙ্গেলের ভিতরে। সো সিঙ্গেলের ভিতরে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল না, আর একটু বাড়বে, 10 পিক্সেল, 10 পিক্সেল। সো লেফট রাইটে থেকে সম্ভবত একটু বেশি ছিল, সো 20 পিক্সেল দেখে নেই। হ্যাঁ, লেফট রাইট 20 পিক্সেল, তবে টেক্সটগুলি হচ্ছে মিলতেছে না, তাই না? ওটা যেইভাবে, ও আমরা তো পিয়ের এখনো কাজ করি নাই, সো মিলবে কেমনে, তার আগেই হচ্ছে আমরা এটা বসাই দিছি। সো আচ্ছা, এইটা যতটুকু করছি করে নিয়ে যাই, 106 নম্বর লাইনে বসিয়ে দিই। আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন, সো আমি এসে একবারে দেখে এটা উত্তরটা দিয়ে দিব, কিন্তু একবারে কমেন্ট পড়ার ওইটা করা তো কষ্টকর। সো এইটার কালারটা হচ্ছে হোয়াইট, সো কন্টেন্ট পি এর কালার হচ্ছে হোয়াইট। আর আর কি কি আছে, আওয়ার ইন্ডাস্ট্রিজ অপারেশন, এখানে টেক্সট
ফন্ট, ফ্যামিলির একটা ব্যাপার আছে, সেন্স সেরিফ, আর লাইন হাইট মনে হয় পাবে 1, 1 একটু কম হয়ে গেছে, 1.5, একটু দেখে নিই লাইন হাইট আছে কি না। হ্যাঁ লাইন হাইট আছে, মানে ওয়ার্ডগুলি একটু একটা পর একটা। টেক্সট অ্যালাইন যদি হচ্ছে জাস্টিফাই দেই তাহলে তো বেশি বড় হয়ে গেছে, সেন্টারও তো হবে না, টেক্সট অ্যালাইন থাকবে না। এটা আসলে ওয়ার্ডের জন্য এরকম আসতেছে, সো আমরা তো অ্যাকচুয়াল ওয়ার্ডগুলি নিতে পারি নাই, তাই হচ্ছে এরকম কম বেশি একটু আসতেছে। ওকে যাই হোক, এইটা হচ্ছে চলে মানে হয়ে যাবে। সো কন্টেন্ট পিতে 138 নম্বর লাইনে চলে যাচ্ছি, বসিয়ে দিলাম, রিলোড দিচ্ছি, দেখি। হ্যাঁ চলে আসছে অনেকটাই। সো এখন যে কাজটা করব এইটাকে আমি আরো দুইবার পেস্ট করে দিব। ওকে সো আমার যেন হচ্ছে এই দুইটা লেআউটও চলে আসে। সো এই সিঙ্গেল স্টার্টকে কপি করেন, হ্যাঁ কপি করে কোড কমেন্টিং সহ করবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে ভুল হবে না, নাহলে কিন্তু হারিয়ে যাবেন। সো দেখেন এদিকে কমেন্ট কয়বার দিছি, তিনবার দিলাম তাই না, তিনবার দেওয়ার ফলে কিন্তু ওরা নিচে নিচে আসছে। কেন নিচে নিচে আসছে গাইজ, তিনবার দেওয়ার ফলে ওরা নিচে নিচে আসছে কেন? এক্স্যাক্টলি, ফ্লোট লেফট করতে হবে। এখন কাকে ফ্লোট লেফট করব? সিঙ্গেলকে ফ্লোট লেফট করব। হ্যাঁ সো এই সিঙ্গেলের ভিতরে আবার হচ্ছে কাজ করব, যে যে সিঙ্গেল ওকে আবার হচ্ছে এখন ফ্লোট লেফট করে দিব, তাহলে দেখব হচ্ছে পাশাপাশি ও চলে আসছে। কি ব্যাপার, সিঙ্গেল দুইটা আসছে আর একটা আসে নাই কেন? আচ্ছা দুইটা আসছে আর একটা আসে নাই কেন বলেন তো, কেন আসে নাই? সিঙ্গেল পাশাপাশি দুইটা আসছে আর একটা আসে নাই কেন? ওই যে বর্ডার বা সামথিং এই, না না ওভারফ্লো হিডেন তো করাই আছে, ওভারফ্লো হিডেন না করলেও তো পাশাপাশি চলে আসলো। এখানে আমি বলি কি হয়েছে, আমরা যে বর্ডার বা হচ্ছে এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করছি, আমরা কি 30% উইথ দিয়েছিলাম না? না আমি বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা কি করেছিলাম এখানে 30% উইথ দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি 30% উইথ দেওয়ার ফলে কি হয়েছে, 30 30 30 3 390, কিন্তু আপনি মনে করেন তো 10% জায়গা যে হাতে রাখছেন সেই 10% জায়গার ভিতরে কি এই যে বর্ডার বা এই যে ভিতরে প্যাডিং এগুলি কভার করছে? অ্যাকচুয়ালি কভার করে নাই, যার কারণে কি হয়েছে ও এইটাকে পাশে জায়গা দিতে পারতেছে না। সো এখন দেখেন আমি যদি হচ্ছে সিঙ্গেলকে একটু হচ্ছে এই 30 থেকে কমায় দিই, সো ও দেখেন পাশে চলে আসছে, দেখছেন এই যে এখন পাশে চলে আসছে। সো অ্যাকচুয়ালি 30% ওই জায়গায় হচ্ছে ধরতে পারতেছিল না, মানে কারণ কি, কেন ধরতে পারতেছিল না, কারণ এই যে ভিতরে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোর কারণে ও ভিতরে জায়গা নিচ্ছিল না। ওকে সো সাইবার সিকিউরিটি এখানে এই যে এই সমস্ত জায়গাগুলিতে আমাদের আবার একটু কাজ করতে হবে। এইটাতে আইকনে এইখানে হচ্ছে 20 20%, আর এই কন্টেন্টে দিছিলাম হচ্ছে 65%, সো 65% থেকে একটু বাড়াই, 70% দিলে কত হয়, 70, সো এইটা রাখলাম হচ্ছে 70%, আর এইটা রাখলাম হচ্ছে 25%। ওকে তো মানে 5%-এর মতন হাতে এখন হচ্ছে এই পাশে জায়গা আছে, ওকে চলবে। সো আইকন কন্টেন্টে যাই, 70% দিই, ঠিক আছে। সো আর এইটা উইথটা কতটুকু দিয়েছিলাম, সো হচ্ছে 28%, রাইট। সো সিঙ্গেল কোথায়, 28%, কাজ এখনো কিন্তু করতে হবে, আরো অনেক কাজ বাকি আছে, হ্যাঁ অনেক কাজ বাকি আছে, এটাকে এটার মতন বানাতে হবে। সো এখন এদিকে একটু খেয়াল করলে দেখবেন এই পাশটাতে একটা ছোট্ট একটা হচ্ছে বর্ডার আছে, কিন্তু বর্ডার রাইট, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেলের বর্ডার রাইট। সো এই সিঙ্গেলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে বর্ডার দিছি না, এই বর্ডারটা এটাকে এইটা ব্যবহার করা যাবে না। সো এটাকে হচ্ছে কাট করে আমরা একটু নিচে নিয়ে আসি, এখানে বসাই, এটা হচ্ছে 1 পিক্সেলের মতন পরিমাণে আছে, আর বর্ডারটা হচ্ছে রাইট সাইডে আছে। সো RIGHT বর্ডার রাইট, 1 পিক্সেল সলিড হোয়াইট এটা দিয়ে দিলাম। সো এখন দেখব এই যে 1 পিক্সেল সলিড হোয়াইটের যে বর্ডারটা সেটা পেয়েছে, ঠিক আছে। সো এখানে ফন্টের সাইজটা একটু কমবে, এই যে এইটার এটা ফন্ট সাইজটা কমবে, ফন্ট সাইজ কত আছে, 18 পিক্সেল দিলে বড় হচ্ছে, 16 পিক্সেল তো হচ্ছে না। সো লাইন হাইটটা একটু কমাই, দাঁড়ান
করতে করতে দেখবেন যে হচ্ছে আরো কত কিছু হচ্ছে করতে হচ্ছে, আর টেক্সটও কিছু এই জায়গায় কম আছে। আমার মনে হচ্ছে যে টেক্সটও আমি একটু বেশি নিয়ে ফেলছি। যাই হোক, ওইটা হচ্ছে কমানো বাড়ানো যাবে, চোখের আন্দাজে যেহেতু করতে হচ্ছে আমাদের। 140 নম্বর লাইন, সো ফন্ট ফ্যামিলি সম্ভবত ডিফল্ট আপনার 16 পিক্সেলই থাকে, না সে ফন্ট ফ্যামিলি না, সরি, 1 EMP-তে ডিসপ্লে ফন্ট সাইজ কত বলতে। সো এখন কি বাকি আছে, এটা হচ্ছে রাইট সাইড থেকে আমাকে হচ্ছে বাদ দিতে হবে। সো এটার জন্য একটা কাজ করি, সিঙ্গেলকে কি করব, .singl সিঙ্গেল সিঙ্গেল ধরে এখন হচ্ছে সুডো ক্লাস ধরতে হবে আমার। সিঙ্গেলের কি হবে, সিঙ্গেলের ধরুন ছোট ক্লাসটা কনসেপ্টটা বলেন মনে করেন। সো বুঝতে পেরেছেন যে হচ্ছে সিঙ্গেলটার লাস্ট যে চাইল্ডটা, মানে লাস্ট যে সিঙ্গেলটা, ওর বর্ডার রাইটটা জিরো, মানে ওর বর্ডারে, মানে ওর রাইটে কোনো হচ্ছে বর্ডার থাকবে না। সো আর কি করতে পারি এটাতে, অ্যাকচুয়ালি এই জায়গায় যে জিনিসটা হচ্ছে ওর উইথটা একটু বেশি, কিন্তু আমাদের উইথটা কম নেওয়া হয়েছে আমার দেখে যা মনে হয়েছে সেইটাতে। সো আমাদের উইথটা কম হয়েছে আর ফন্ট সাইজটা বেশি বড় নিয়ে ফেলছি। তো এই সমস্ত বিষয়গুলো যদি একটু চেঞ্জ করি তাহলে মনে হচ্ছে হচ্ছে ঠিক হয়ে যাবে। ওয়্যারলেস, সাইবার সিকিউরিটি সব জায়গাতেই এই ফন্ট সাইজগুলি হচ্ছে ছোটো হবে। সো আমি একটু এখন এটা একটু পারফেক্ট করার জন্য হচ্ছে কাজ করব। সো ফন্ট ফ্যামিলিতে হচ্ছে কত, 18 পিক্সেল যদি দেই, 20 পিক্সেল, 20 পিক্সেল, ওকে। সো H2-তে ফন্ট সাইজ 23 পিক্সেল, 23 পিক্সেল দেখি তো। ওয়্যারলেস সাইবার সিকিউরিটি, আচ্ছা এটা হচ্ছে ফন্ট ওয়েট কিন্তু বোল্ড না, তো আমার ফন্ট ওয়েটগুলি নর্মাল করে দেওয়া উচিত। ফন্ট ওয়েট নর্মাল যদি করে দিই, হ্যাঁ এই যে নর্মাল হবে ফন্ট ওয়েট, H2 H1 দুইটারই ফন্ট ওয়েট নর্মাল হবে, ফন্ট ওয়েট নর্মাল। সো এখন কিন্তু আবার হচ্ছে ওরা ছোটো হচ্ছে এবং জায়গা পাচ্ছে। ওকে, সো পিতেও আমার মনে হচ্ছে যে ফন্টটা একটু হচ্ছে ছোট হবে, এই 15 15 পিক্সেল, ওকে 15 পিক্সেল থাকলো। ওকে, সো এখন কিছু কিছু ওরা হচ্ছে একটু জায়গা মানে ঠিক মতন নেওয়ার সেই করতেছে। ওকে, আর কি আছে, সো ওদের এই দুই পাশ থেকে কি সমান জায়গা দেওয়া, এগুলি গাছ একটু হচ্ছে বিশ একটু জাস্ট হচ্ছে যদি এরকম করতে থাকে ট্রাই জাস্ট হচ্ছে চলে আসবে এই বিষয়গুলো। সো সিঙ্গেলটাতে একটু হচ্ছে মার্জিন রাইট পাবে মনে হচ্ছে, সরি মার্জিন লেফট, মার্জিন লেফট, মার্জিন লেফট, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, লেআউট না ভাঙা পর্যন্ত আমি একটু দেখতেছি। সো এটাতে 5 পিক্সেল করে দিলাম। সো আর এখানে হচ্ছে স্পেস পাওয়ার মতন কিছু নাই, সো আমি এখন এগুলো হচ্ছে জায়গায় নিয়ে যাচ্ছি। 106 নম্বর লাইন সবগুলো হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, 106। টাইটেলে কিছু চেঞ্জ করি নাই, আইকনে চেঞ্জ করি নাই, আইকন কন্টেন্টে চেঞ্জ করেছি, চেঞ্জ করছিলাম না, ওয়্যারলেসে চেঞ্জ করছি। এটা হচ্ছে 132 নম্বর লাইন। এখানে চেঞ্জ হয়েছে নর্মাল, এখন ফন্ট ওয়েট নর্মাল দিলাম কেন সেইটা একটু বলতে পারবেন? এটা কিন্তু হচ্ছে বাই ডিফল্ট H1 H2-তে ওরা হচ্ছে ফন্ট ওয়েটটা আপনার বোল্ড করা থাকে, এর জন্য আমি হচ্ছে ওদেরকে নর্মাল করে দিছি। সো আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এইটার একটু মার্জিন বটম পাবে মনে হচ্ছে, হ্যাঁ একটু মার্জিন বটম পাবে। সো আমি টাইটেলের নিচে একটা মার্জিন বটম অ্যাড করে দিব, মার্জিন বটম ধরেন হচ্ছে 1 পিক্সেল দিব, তারপর হচ্ছে বাড়াবো 2 3 4 5, ওকে 5 ইজ এনাফ। আপনাদের আরও বেশি বা কম মনে হতে পারে, সো আপনারা
এইটা বাসায় হচ্ছে করে আমাকে সাবমিট করবেন, ডোন্ট ওয়ারি। সো তখন হচ্ছে আরো সুন্দর করে আমি দেখব। ওপস, কি জানি চেঞ্জ করছিলাম, এটা পিতে ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস কি জানি চেঞ্জ করলো, ওটা হচ্ছে মার্জিন রাইট দিয়েছিলাম। মার্জিন রাইট কি বসাইছি? হ্যাঁ, মার্জিন লেফট বসাইছি। ওকে, সো দেখি কেমন হয়েছে। ওকে নাইস। সো গাইজ, আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলবেন, এই সেকশনটায় কোনো সমস্যা ছিল কিনা বা কোনো পার্টে বুঝেননি, একটু তাড়াতাড়ি করবেন। কি বলছেন দেখি, সিঙ্গেল লাস্ট চাইল্ড, তারপরে উইথ বাড়িয়ে প্যাডিং কমিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো তো করেই ফেললাম। আর কি, টেক্সট জাস্টিফাই করলে, টেক্সটটা এই জায়গায় অ্যাকচুয়ালি জাস্টিফাই না, কারণ জাস্টিফাই করলে কিন্তু অন্য আরেকরকম আসতেছিল। ওকে, নো প্রবলেম, কারণ আমার তো হচ্ছে যে যতটুকু ডান করা দরকার ছিল, সো আমি অতটুকু ডান করেছি। এখন এইটা কাজ হচ্ছে আপনারা সুন্দর করে করে আমাকে হচ্ছে সাবমিট করবেন। ওকে, সো গাইজ, আপনি বুঝতে পারছেন মানে আমি যা যা বললাম এই পার্টগুলো আপনি বুঝতে পেরেছেন কিনা সেগুলি হচ্ছে আমাকে একটু বলবেন। 11 জন আছেন, সো আমি 11টা কমেন্ট চাই। আর যারা বুঝতে পারেনি বা যারা পরে আসছেন একটু আমাকে একটু বলেন তো, কারা কারা পরে আসছেন গাইজ, কারা কারা পরে আসছেন? সো খেয়াল করেন, এই যে এই জায়গাতেই দেখেন কি লেখা আছে, সিমেন্টিক ট্যাগের বিষয়টা আমি আবার বলতেছি যে হচ্ছে মিনিং পড়ে আপনি যদি বুঝে ফেলতে পারেন ওই ট্যাগটার কাস্ট কি, সেটাই হচ্ছে সিমেন্টিক ট্যাগ আর কি। অ্যাকচুয়ালি HTML5-এ সিমেন্টিক ট্যাগগুলো হচ্ছে নতুন নিয়ে আসছে, যেমন সিমেন্টিক ট্যাগের ক্ষেত্রে আপনি ফর্ম, টেবিল বা আর্টিকেল এগুলো যদি বলেন তাহলে এগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগ। কেন? কারণ এগুলির নামটা পড়ে আমরা বুঝতে পারতেছি, কিন্তু আমি যদি বলি ডিভ বা আমি যদি বলি স্প্যান, সেই ক্ষেত্রে কিন্তু আমি নাম পড়ে বুঝতে পারতেছি না। যেমন এই ক্ষেত্রে দেখেন সিমেন্টিক এলিমেন্ট দিয়ে বা হচ্ছে সিমেন্টিক ট্যাগগুলো এখানে ব্যবহার করা হয়েছে, কি কি, হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। তো এই নামগুলি পড়লে ইজিলি একটা মানুষ বুঝে ফেলতে পারবে কি কাজ হচ্ছে এখানে। আমি নিশ্চয়ই হেডার নামে ফুটারকে ডাকবো না বা ফুটার নামে আমি হেডারকে ডাকবো না, ডিভের পরিবর্তে আমরা সেকশন ব্যবহার করব। আর যখন ন্যাব নিব তখন দেখবেন হচ্ছে অবশ্যই ওই জায়গাতে অবশ্যই বুটস্ট্র্যাপ ব্যবহার করব, বুটস্ট্র্যাপের ন্যাব বার। সো বুটস্ট্র্যাপের ন্যাব বারের ক্ষেত্রে দেখবো হচ্ছে ন্যাব নামে একটা বা ন্যাব বার নামে আলাদা হচ্ছে ক্লাস ডিফাইন করাই বা হচ্ছে এলিমেন্ট ডিফাইন করাই আছে ওই জায়গাতে, অ্যাসাইড মানে পাশে। সো এইটাই হচ্ছে যে সিমেন্টিক ট্যাগের এই পার্টটা, তেমন কিছু নেই কিন্তু। সো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা থেকে আপনারা একটু পড়বেন। সিমেন্টিক ট্যাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা এখন হচ্ছে মার্জিন আর প্যাডিং নিয়ে একটু আলোচনা করবো। গাইজ, মার্জিন আর প্যাডিং সম্পর্কে কি বোঝেন আপনারা বা কি বোঝা যায় মার্জিন প্যাডিং বলতে, আমাকে কেউ বলতে পারবেন? আমি একটা নিউ ফাইল নিই, হ্যাঁ জাস্ট একটা নিউ ফাইল নিচ্ছি, নিউ ফাইল নিয়ে আমি আপনাদের একটু বোঝাই। দেখেন একটু খেয়াল করবেন, ধরেন এইটা আমার একটা কন্টেন্ট এবং এইখানে একটা কন্টেন্ট, এই দুটো কিন্তু কন্টেন্ট। আমি চাচ্ছি এই কন্টেন্টটাকে বাহিরের দিক থেকে একটা থেকে একটাকে দূরে সরাতে, বলেন তো কি ব্যবহার করতে হবে, মার্জিন না প্যাডিং? আমি চাচ্ছি যে কন্টেন্টটাকে একটা থেকে একটা হচ্ছে দূরে এরকমভাবে হচ্ছে দূরের থেকে সরাতে। সো এইখানে কন্টেন্টকে একটা থেকে একটা থেকে সরাতে গেলে কি ব্যবহার করতে হবে, মার্জিন না প্যাডিং? মার্জিন, এক্স্যাক্টলি। আচ্ছা, এইবার বলে যে হচ্ছে এই কন্টেন্টটাকে আমি চাচ্ছি হচ্ছে ভিতর থেকে আরো জায়গা দিতে, এই যে এটাকে আমি চাচ্ছি ভিতর দিক থেকে ওর আরো জায়গা দিয়ে ওকে বড় করতে। সো এই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, প্যাডিং? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো কিভাবে একটু দেখি কতভাবে লেখা যায় সেই বিষয়গুলো একটু খেয়াল করি। জাস্ট একটা সেকশন এখানে সবার নিচে সার্ভিসের এন্ডে এখানে এসে আমি বলি এখানে, যেমন মার্জিন, সরি কোন একটা সিলেক্টর আমি ধরে নিই, ধরেন হচ্ছে এই যে সেকশনটা, আরেকটা সেকশন থাকলো সেকশন ডট মার্জিন, মানে মার্জিন নামে একটা সেকশন। আচ্ছা গাইজ, আপনারা একটু 10 মিনিট হোল্ড করেন প্লিজ, আমি একটু আসতেছি। হ্যাঁ,
মার্জিনাল প্যাডিং নিয়ে কথা বলতেছিলাম, তাই না? সো আমি জাস্ট একটু আপনাদের একটু মার্জিনাল প্যাডিং একটু শুরু করার আগে একটু জাস্ট যে জিনিসটা বলবো, মার্জিন একটা কন্টেন্টকে তার বাহির থেকে সরাতে হচ্ছে সাহায্য করে, কিন্তু প্যাডিং ওই কন্টেন্টের ভিতর থেকে তাকে জায়গা নিতে সাহায্য করে। মনে থাকবে কি বলছি, এটা নোট ডাউন করেন সবাই, নোট ডাউন করে ফেলেন। হ্যাঁ, কাজ করার সময় অবশ্যই নোট খাতা পাশে রাখবেন এবং নোট ডাউন করে রাখবেন, কারণ আপনার পক্ষে তো সবসময় সব কিছুর জন্য পুরো ভিডিও দেখা সম্ভব না। একটু এটার এক্সাম্পল দেখবো, হ্যাঁ, জাস্ট ফর সে একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হব। ধরেন সেকশন মার্জিন নামে একটা হচ্ছে বানাচ্ছি, এখানে ডট দিয়ে সেকশন ওয়ান, আর আরেকটা থাকবে হচ্ছে সেকশন টু। ওকে, সো এই দুইটা ধরলাম। একটু আমি এটার এক্সিস্টেন্স বোঝানোর জন্য এখানে একটা কাজ করি, কি কি নাম দিয়েছি, মার্জিন সেকশন ওয়ান সেকশন টু, ডট দিয়ে margin, মার্জিন, সো এরপর ডট সেকশন ওয়ান, একটা হচ্ছে সেকশন টু। হ্যাঁ, সো সেকশন ওয়ান সেকশন টু এই দুইটা থাকলো। সো জাস্ট এইটা কি এক্সিস্টেন্স আসলো, মানে এইটা কিন্তু কিছুই আসে নাই, কেন? কারণ হচ্ছে ওর নিজস্ব মানে হাইট বা এগুলো কিচ্ছু নাই, সো ওর এক্সিস্টেন্স কিছু বুঝাই নেই। আমরা একটা কাজ করি, মার্জিনে ওকে হচ্ছে একটা মিনিমাম হাইট দিই, জাস্ট ওর এক্সিস্টেন্স বোঝার জন্য 300 পিক্সেল। সো আপনারা দেখতে পাচ্ছেন 300 পিক্সেলের মতন জায়গা সেই মার্জিন এখানে হচ্ছে তার নিয়ে নিছে। সেকশন ওয়ান সেকশন টুতে দুইটা বক্স বানাবো, ওর একটা হাইট, সরি, ওর একটা উইথ আর হাইট থাকবে দুজনের কমন একটা। সো এই জায়গায় যেহেতু দুজনেরই কমন, সো দুজনকে একসাথে আমরা হচ্ছে লিখি সেকশন ওয়ান সেকশন টু। সো উইথ থাকলো হচ্ছে 100 পিক্সেল, হাইট থাকলো হচ্ছে 100 পিক্সেল। সো BGC ব্যাকগ্রাউন্ড কালার দুইজনের আলাদা আলাদা থাকবে, রেড, মানে ওর ব্যাকগ্রাউন্ড কালার রেড, সো রেড তো দুজনই পাবে, সো এর জন্য দুজনকে একটা দিব না, দুজনকে আলাদা আলাদা দিব। সো আলাদা আলাদা যেটা হবে সেটা আলাদা আলাদা ডিফাইন করি, সেকশন ওয়ান, সো ওর ব্যাকগ্রাউন্ড কালার থাকলো রেড, আর ওর ব্যাকগ্রাউন্ড কালার থাকলো হচ্ছে ব্ল্যাক, জাস্ট ফর সে কি আসে। এই যে দুইজন, একটু জুম করে দিই, জুম বেশি করে বলছি, অলরেডি জুম করাই আছে, অলরেডি জুম করা 125%। সো এর জন্য তো বলি এমন দেখাইতেছে কেন, এই যে দেখেন এখন আর কত সুন্দর হয়েছে। এই আমার জুম করা ছিল 125%, এর জন্যই তো বলি এমন লাগতেছে কেন। ওকে, যাক 125%-এ আমি এই কাজটা দেখাই। দেখেন এদিকে একটু খেয়াল করেন, এই যে রেড আর হচ্ছে ব্ল্যাক দুইটা যে হচ্ছে আমি নিলাম, আমি যে কাজটা করতেছি এখন সেটা হচ্ছে ওদের কোনো হাইট দিলাম না, জাস্ট ওদের হাইট আর উইথটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে ওদের ভিতরে একটু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করলাম। আমি ধরেন এইখানে লরেম নামে একটা কন্টেন্ট একটা লেখা আছে, আর এইখানে লরেম নামে একটা লেখা আছে, দুজন দুজনের ভিতরে লরেম নামে আছে দুটো টেক্সট। সো লরেম নামে এইখানে একটা লেখা এবং এখানে লেখা আছে, সো ওর ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা দিই, YEWOW, আর উইথটাও ডিফাইন করে দিই, দাঁড়ান উইথটা ডিফাইন করা থাকুক, হাইট ডিফাইন করা দরকার, জুম ইন বেশি করে। লরেম এখানে একবার লিখলাম, এখানে একবার লিখলাম, দুইটা। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার লরেমের ওই লেখা দুটো কি দেখতে পাচ্ছেন নাকি বেশি ছোট হয়ে গেছে? তাহলে একটা কাজ করি, H1 দিয়ে জাস্ট ইট টেক্স দুইটা, আমি জাস্ট হচ্ছে ভিতর থেকে আর বাইরে থেকে কীভাবে জায়গা নেয় সেই জিনিসটা দেখানোর জন্য এই জিনিসটা নিয়ে এসছে। এই যে এখন ক্লিয়ার গাইজ, দেখতে পাচ্ছেন? ওকে, সো একটু ফলো করেন এইদিকে, যে জিনিসটা খেয়াল করবেন, দেখবেন আমি এই এই রেড বর্ডারটাকে নিচের ইয়েলো বর্ডার থেকে সরানোর জন্য কী করতে যাব, কি করব, আমি মার্জিন ব্যবহার করব। দেখেন একদিকে একটু, জাস্ট আমি এইটা ইন্সপেক্ট করে ধরে এই রেড বর্ডারটাকে আমি জাস্ট ইন্সপেক্ট করে ধরলাম, ধরে ওর ক্লাস কী আছে, ও কিন্তু হচ্ছে সেকশন ওয়ানে, তো সেকশন ওয়ানে এইখানে এসে আমি জাস্ট বলতেছি যে হচ্ছে মার্জিন, এইখানে খেয়াল করবেন মার্জিন, যদি বলি 10 পিক্সেল, এই 10 পিক্সেল বলার কারণে ও লেফট রাইট টপ বটম সব দিক থেকে কিন্তু হচ্ছে 10 পিক্সেল ছড়তেছে। যদি বলি 10 পিক্সেল 10 পিক্সেল,
বা হচ্ছে এইটাতেই হচ্ছে 100 পিক্সেল দেখেন। সো এইটা হচ্ছে 100 পিক্সেল আর এইটা হচ্ছে 10 পিক্সেল। এই প্রথম 100 পিক্সেলের মানে হচ্ছে ও টপ বটম থেকে হচ্ছে 100 পিক্সেল নিচ্ছে। এটা দেখি কমাই, সো দেখলে এইটা হচ্ছে যদি কমাই তাহলে দেখবেন হচ্ছে ও কমবে, যদি হচ্ছে এটা বাড়াই তাহলে দেখবেন হচ্ছে ও বাড়বে। এই যে কমাচ্ছি ও কমতেছে। এইটা হচ্ছে লেফট রাইটের, সো এটা যদি বাড়ান সো লেফট রাইটের সমান পরিমাণ জায়গা নেবে। এটা বুঝবো কিভাবে, ইন্সপেক্ট করে যার উপরে একটু ধরেন, যদি হচ্ছে ওর উপরে ধরেন এদিকে তাহলে হচ্ছে দেখতে পারবেন ওই সেকশন ওয়ান। এই যে দেখেন সেকশন ওয়ান কি হচ্ছে, এই চারপাশে যে হচ্ছে এই পাশটা এই পাশটা এই পাশটা, যদিও এই পাশটা হচ্ছে বেশি জায়গা খালি দেখে হচ্ছে আপনার মনে হবে যে অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি তা না। একটু খেয়াল করেন দেখেন এদিকে, এই যে সেকশন ওয়ান যে ধরলাম টপ বটমে সে আছে হচ্ছে 30 পিক্সেল। একটু ধরেন এদিকে জাস্ট এই যে সেকশন ওয়ানে ক্লিক করেন, নিচে এই সেকশন ওয়ান ক্লিক করা অবস্থায় নিচে যদি আসেন এই যে এখানেও দেখতে পারবেন 30 30। মার্জিনের কাজ হচ্ছে কন্টেন্টকে বাইরে থেকে সরাবে। এখন ধরেন এই এইচ ওয়ান এর ভিতরে আমি একটা কাজ করি, আমি এই এইচ ওয়ান কে ভিতর থেকে আঁকে জাস্ট একটু জায়গা দিব। ধরেন এখান দিলাম হচ্ছে 20 পিক্সেল, এই শুধু 20 পিক্সেল লেখা মানে হচ্ছে টপ বটম লেফট রাইটে সব দিকে 20 পিক্সেল পেয়েছে। সো এর কারণে কি হয়ে যাচ্ছে অনেকটা স্কোয়ারের মতন হচ্ছে চলে আসতেছে। আবার এইটাকে আমি আবার আরেকটা ভাবে লিখতে পারি, 20% 20 পিক্সেল 30 পিক্সেল। এই 20 পিক্সেল 30 পিক্সেল মানে কি, দাঁড়ান 1 মিনিট, এইটার এই পাশে কি হচ্ছে কোনো উইথ ডিফাইন করে দেওয়া আছে? হ্যাঁ, এর জন্য তো হচ্ছে ওই হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে হচ্ছে প্রথম 20 পিক্সেলটা হচ্ছে লেফট রাইটে, আর পরের পরে যেটা আছে সেটা হচ্ছে লেফট থেকে মানে লেফট রাইটে। আচ্ছা গাইজ, আমি একটু আবার রিক্যাপ করি আপনাদের। হ্যাঁ, প্যাডিং যখন বলবো প্যাডিং কোনো কন্টেন্টের ভিতর দিক থেকে জায়গা নিয়ে নিবে, যখন মার্জিন বলবো তখন হচ্ছে ওকে বাহির দিক থেকে সরাবে। যেমন আমি যে হচ্ছে এই যে সেকশন ওয়ান ধরে ওকে হচ্ছে মার্জিন 30 পিক্সেল দিছি, এই 30 পিক্সেলটার মানে হচ্ছে ও আপনাকে বাহির থেকে 30 পিক্সেল দূরত্ব দিয়ে সরিয়ে দিচ্ছে। যখন আমি হচ্ছে প্যাডিং এইটের ভিতরে এসে 30 পিক্সেল বলতেছি, আরেকটা যেটা সেকেন্ড ভ্যালু সেটা বাদ দিই, একটাই দিয়ে বুঝান। যখন প্যাডিং বলতেছি 20 পিক্সেল, সো ও কী করতেছে ভিতর থেকে হচ্ছে জায়গা নিয়ে বাড়তেছে। এখন কথা হচ্ছে এই পাশটায় আসতেছে না কেন, আমি ওই যে একটা উইথ ডিফাইন করে দিছি তো, যেটা আমার উচিত হয়নি ডিফাইন করে দেওয়া, এর কারণে হচ্ছে ও এই পাশ থেকে ফিক্স করে ফেলতেছে জায়গাটা। আমি এইটার এক্সাম্পলটা জাস্ট হচ্ছে আপনাদেরকে এরকম বোঝানোর জন্য হচ্ছে জাস্ট এইটা একটু বললাম। আমি মার্জিনাল প্যাডিং লেখার যে বিষয়গুলি সেগুলি একটু জাস্ট হচ্ছে শেয়ার করতেছি। মার্জিনাল প্যাডিং লেখা যায় কিভাবে দেখেন এদিকে, MAR এই যে মার্জিন, মার্জিন 20 পিক্সেল যদি লিখি, এই 20 পিক্সেল মানে হচ্ছে টপ রাইট লেফট, সরি টপ রাইট বটম লেফট সব দিক থেকে সে হচ্ছে 20 পিক্সেল। যদি বলি 20 পিক্সেল 20 পিক্সেল, এইটার মানে হচ্ছে টপ বটমে সে হচ্ছে 20 পিক্সেল, লেফট এবং রাইটে 20 পিক্সেল। সো যদি আবার বলি 20 পিক্সেল, এইবার বলেন তো ফার্স্ট 20 পিক্সেল, সেকেন্ড 20 পিক্সেল, থার্ড 20 পিক্সেল, এটা মানে কি? ধরুন হচ্ছে এটা হচ্ছে 30, না এটা হচ্ছে আপনার এটা 20, এটা 30, এটা 20। আপনার কি কেউ জানেন এই জায়গায় এই তিনটা ভ্যালু যদি থাকে তিনটা ভ্যালুর মানে কি হয়? ফার্স্ট একটা টপ বটম, তারপর একটা যদি তিনটা হয়, জাস্ট ফর সে তিনটা এরকম হচ্ছে, তিনটা যদি হয় মার্জিন একদম 20 পিক্সেল, আবার 20 পিক্সেল, আবার 20 পিক্সেল, এটার মানে কি? টপ রাইট বটম না, টপ লেফট রাইট বটম, দেখেন এদিকে খেয়াল করে জাস্ট এটা যদি সেভ করি, সেভ করলাম, সেভ করে জাস্ট একটু যদি হচ্ছে রিলোড দিই, এদিকে খেয়াল করবেন এটা ধরেন ওই এই সেকশন ওয়ান, এই দেখেন এই 20 পিক্সেল যদি বাড়ান সে হচ্ছে টপ থেকে বাড়বে, এই 30 পিক্সেল হচ্ছে তাকে তার লেফট এবং রাইট থেকে জায়গা নিবে। যদিও এখানে বিশাল বড় একটা জায়গা রয়ে গেছে রাইট সাইডে, সো এই কারণে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, এই 20 পিক্সেল হচ্ছে তার বটম থেকে। সো যদি দুইটা ভ্যালু হয় তাহলে হচ্ছে টপ বটম লেফট রাইট, যদি তিনটা ভ্যালু হয় সো প্রথম যে ভ্যালুটা সেইটা হচ্ছে টপ, সেকেন্ড যে ভ্যালুটা, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইট, থার্ড যে ভ্যালুটা সেইটা হচ্ছে শুধুমাত্র বটমের জন্য। আবার ইচ্ছা করলে আমি চারটা ভ্যালু দিয়েও লিখতে পারি,
যেমন এখন যদি আবার লিখি হচ্ছে 30 পিক্সেল। সো এখন যদি চারটা ভ্যালু লিখলাম, এটার মানে হচ্ছে প্রথমটা টপ, সেকেন্ড যেটা সেটা রাইট, এরপরে যেটা সেটা হচ্ছে বটম, আর তারপরে যেটা সেটা হচ্ছে আপনার লেফট, মানে ঘড়ির কাটার মতন অনেকটা ঘুরে চলে আসবে। সেম মার্জিনটা যেইভাবে লেখছি, যে চারটা প্রসেসিং এ লিখে দেখাইছি, এইভাবে প্যাডিংও হচ্ছে লেখা যায়। আপনি যদি হচ্ছে প্যাডিংও লেখেন PAWING, তো সেম প্যাডিংও হচ্ছে, কিন্তু প্যাডিং এ যে জিনিসটা সেটা কি, প্যাডিং হচ্ছে ভিতর থেকে যাকে হচ্ছে জায়গা নেবে। এই দেখেন 30 পিক্সেল বাড়াচ্ছি, ও কোত্থেকে বাড়তেছে, টপ থেকে জায়গা নিচ্ছে। এই যে 51 পিক্সেল, এইটা কোন পাশটা, এখন হচ্ছে এটা রাইট, কিন্তু এই দেখেন হচ্ছে রাইট থেকে হচ্ছে বড় হচ্ছে। 31 যেটা, এটা হচ্ছে ওর বটম, সো এখন দেখবেন ও হচ্ছে বটম থেকে বড় হচ্ছে। আর এই যে 30 পিক্সেল যেটা, সেটা হচ্ছে ওর রাইট, এখন দেখবেন হচ্ছে কন্টেন্ট কিন্তু রাইট সাইড থেকে চাপতেছে, মানে কি, মানে এ সরি লেফট, মানে লেফট সাইড থেকে চাপতেছে, মানে লেফট সাইড থেকে জায়গা নিচ্ছে। সো সেম প্রসেসে আপনি প্যাডিংকেও হচ্ছে শুধুমাত্র যদি লেখেন 20 পিক্সেল, এর মানে হচ্ছে চতুর্দিক থেকে 20 পিক্সেল, এখন চতুর্দিক থেকে 20 পিক্সেল, তাহলে এদিকে জায়গা তো বেশি কেন ভাইয়া, এদিকে জায়গা বেশি কেন, যে আমি সেকশন ওয়ানে হচ্ছে 30, মানে কত 300 পিক্সেল মনে হয় ধরে রাখছিলাম, না 100 পিক্সেল না কত জানি হচ্ছে ধরে রাখছিলাম, মানে ফিক্স করে দিয়েছিলাম উইথ। সো এটা যদি অফ করে দিই তাহলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে, রিলোড দিই। সো এটা অবশ্যই, এটা তো আবার হচ্ছে ব্যবহার করছি আপনার ই কি জানে বলে ওই H1। তো কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি মুখে বুঝানো মানে একটু টাফ, দেখা যায় এটা হচ্ছে যদি ব্ল্যাক বোর্ড থাকে তাহলে বুঝাইতে অনেক ইজি হয়। জাস্ট ধরেন এই যে এইটাই, এটা একটা হচ্ছে আপনার কন্টেন্ট, সো এইটা যদি হচ্ছে পাশ থেকে সরাতে চান একটা আরেকটা কন্টেন্টের থেকে, সেক্ষেত্রে মার্জিন ব্যবহার করব, আর যদি কন্টেন্টটাকে ভিতর থেকে সরাতে চাই সেক্ষেত্রে হচ্ছে প্যাডিং ব্যবহার করব। আচ্ছা গাইজ, এই পার্টে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু। ফন্ট ফ্যামিলি, আমরা তো ফন্ট ব্যবহার করি তাই না, সো এই ফন্টগুলো কিন্তু তিনটা উৎপত্তি স্থল আছে, জানেন এটা আপনারা, একটা হচ্ছে সেরিফ, একটা হচ্ছে সেন সেরিফ, একটা হচ্ছে মনোস্পেস। এটা একটা ইমেজ যদি দেখাই তাহলে হচ্ছে আরো ভালো ক্লিয়ার হবে। সো W3 স্কুল থেকে যদি হচ্ছে ফন্টস লিখে আসেন তাহলে দেখবেন আরো ভালো পাবো। FONT ফন্ট ফ্যামিলি CSS, দেখি ফন্ট ফ্যামিলি CSS লিখে ইমেজটা হচ্ছে দেখাই, ওই ইমেজটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। W3 স্কুল থেকে ফন্ট ফ্যামিলি, সো আসুন এইটা না, ফন্ট ফেস, ফন্ট ফেসে আছে মনে হয় ইমেজটা, নাকি না ফন্টে, দাঁড়ান একটু একটু ওয়েট করি, একটু খুঁজে বের করি কই যেন ছিল ফন্ট ফ্যামিলি, তো এই তো থাকার কথা, শেরিফ সেন শেরিফ আর হচ্ছে মনোস্পেস। খোঁজার সময় কোনো একটা জিনিস, CSS ফন্ট, এই যে এই যে CSS ফন্ট, হ্যাঁ এইটাই। একটু খেয়াল করে দেখেন শেরিফে কি হচ্ছে, সে কিন্তু সব দিক থেকে হচ্ছে সমান, মানে সমান বলতে হচ্ছে ওর নিচে কিন্তু এক্সট্রা কোনো বর্ডার নেই, এই যে কার্ভগুলোই নাই। এই শেরিফ আর সেন শেরিফের ভিতরে পার্থক্যটা কি জানেন, শেরিফে হচ্ছে এক্সট্রা এই যে কার্ভগুলো যেগুলি আছে সেগুলি নাই, সরি সেন শেরিফে কার্ভগুলি নাই, আর শেরিফের ভিতরে এই এক্সট্রা যে কার্ভগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এই কার্ভগুলি দেওয়া। আর আরেকটা আছে সেটা হচ্ছে মনোস্পেস, লেখাগুলি একটু অন্যরকম, একটু হচ্ছে ডিজাইন করা, এই রকমের হচ্ছে দেখলে মনে হবে। সো এই তিনটা ফ্যামিলি থেকেই কিন্তু আপনার ফন্টগুলি সব, মানে যত ফন্ট আছে সবগুলি হচ্ছে উৎপত্তি হয়েছে, আমরা লাটো বলি বা হচ্ছে রোবটো বলি বা হচ্ছে অন্যান্য যে ফন্টগুলো দেখি, প্লে ফেয়ার ডিসপ্লে বা হচ্ছে উবুন্টু, সবগুলি হচ্ছে এখান থেকে চলে আসতেছে, মানে এগুলি থেকেই। ওদের ফন্ট ফ্যামিলিতে দেখবেন হচ্ছে আপনার ডিফাইন করাই থাকে শেরিফ নাকি হচ্ছে ওরা সেন শেরিফ কোন গ্রুপের আছে। সো আবার বলতেছি ফন্ট পেজে CSS ফন্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ফন্ট, যেটা হচ্ছে একটা সেরিফ আর একটা হচ্ছে সেন শেরিফ। সো শেরিফ সেন যেটা বা সেন শেরিফ যেটা, এইটাতে কোনো কার্ভ থাকবে না কিন্তু শেরিফে এরকম একটা হচ্ছে কার্ভ থাকতেছে, যেমন শেরিফে থেকে হচ্ছে জর্জিও, তারপর হচ্ছে সেন শেরিফ থেকে হচ্ছে এরিয়াল বা বারান্দা, বারান্দা যে হচ্ছে ফন্টগুলি ওগুলো চলে আসছে। সো এই পার্টটা নিয়ে একটু পড়ালেখা করবেন, এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি আপনারা দেখতে পারবেন আরো। আপনাদের কি ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশন দেখানো হয়েছিল, ফন্ট ফ্যামিলি কিভাবে ইন্টিগ্রেট করানো হয়, ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেশনের পার্টটা আমরা হচ্ছে দেখব এই PSD টু HTML এর ক্ষেত্রে। হুইচ ওয়ান ইজ ডিফল্ট ফন্ট, আপনার এই যে লেখাগুলি লিখছি বলেন তো এটা কোন ফন্টের উপর থেকে আসছে, তাইলে আপনি বুঝতে পারবেন। যেমন আপনি তো H1 লিখলেন একটু আগে তাই না, এই যে H1টা লিখলাম
দেখেন তো এটা কোনটা, একটু জুম করবো আর একটু, দেখেন এদিকে যে এইচ ওয়ানটা যে লিখলাম এটা কোনটা, জাস্ট আপনি এখানে ধরেন, ধরে এখানে লেখেন তো ফন্ট ফ্যামিলি লিখে এখানে হচ্ছে শেরিফ, এই যে স্যান শেরিফ লেখেন, আর শেরিফ লেখেন, বলেন আপনি বলেন ডিফল্ট কোনটা, আপনি যখন লিখতেছেন সব ডিফল্ট শেরিফগুলি আসতেছে, আপনি ইচ্ছা করলে পরবর্তী সময় সেটাকে স্যান শেরিফ বা মনো স্পেস, এই যে আমি যদি হচ্ছে এখন লিখি মনো স্পেস, তো মনো স্পেসে আপনি হচ্ছে দিয়ে দিতে পারবেন। আর এইটার সাথে ফন্ট ফ্যামিলি আরও আমরা ইন্টিগ্রেট করব, আমরা আরও ইন্টিগ্রেট করব, করে করে চলে আসবে গাইজ। ফন্ট ফ্যামিলির যে পার্টটা আমি বুঝিয়ে দিয়েছি সেটা কি আপনাদের কাছে ক্লিয়ার? ফন্ট ফ্যামিলিতে তিনটা থাকবে মনে রাখবেন, তিনটা থেকে বাকিগুলির উৎপত্তি, এক নম্বরে হচ্ছে শেরিফ, দুই নম্বরে সেন শেরিফ, তারপর তিন নম্বর হচ্ছে মনোস্পেস, এই তিনটা থেকে সবগুলি ফন্ট চলে আসে। আর আপনি যখন লিখতেছেন আপনার কন্টেন্ট এখানে, এগুলো কি হিসাবে আসছে? শেরিফ, পরবর্তীতে সেগুলো আমরা ইচ্ছা করলে সেন শেরিফ বা মনোস্পেসে লিখতে পারি। তবে আমরা এই জিনিসটা করব না, কেন করব না জানেন? আমাদের পিএইচডি দেওয়া থাকবে এবং সেই পিএইচডি অনুযায়ী আমরা ওই ফন্ট ফ্যামিলিগুলি গুগল ফন্ট থেকে চুজ করে নিয়ে এসে এখানে লিঙ্ক করে দিয়ে তারপরে সেগুলি হচ্ছে উপস্থাপন করব। সো এই ক্ষেত্রে ওইটা শেরিফ না সেন শেরিফ সেটা হচ্ছে গুগল ফন্টে সার্চ করে দেখে সেখান থেকে নিয়ে এসে যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের ভিতরে ভিতরে প্রত্যেকটা লাইনে যে এরকম করে চেঞ্জ করে দিয়ে আসতে হবে না, আমরা কল করব এবং সেটা হচ্ছে সহজেই মানে অনেক ইজি প্রসেসে ব্যবহার করতে পারবো। সো এর জন্য আর কি এর থেকে বেশি আমি ডিটেলস ফন্ট ফ্যামিলি নিয়ে আপনাদের বলবো না, আপনাদেরকে ওই শেরিফ আর সেন শেরিফ এই কারণে বুঝাইছি জাস্ট ফন্টের শেষে যে একটা কার্ভ আছে সেইটা বোঝানোর জন্য, বাস এতটুকুতেই হচ্ছে থাকেন। ফন্ট ফ্যামিলি নিয়ে পরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন পিএইচডিতে আমরা হচ্ছে পিএইচডিতে যখন এটাকে ইন্টিগ্রেশন করবো, পিএইচডি থেকে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে বের করতে পারবো, তখন দেখবেন অ্যাকচুয়াল ফন্ট ফ্যামিলির ব্যবহারটা। আর ওইটার সাথে আমি ফন্ট ফেসও ব্যবহার করে দেখাবো, ফন্ট ফেসটা কি যদি আপনি কোনো ফন্ট পান নাই অনলাইনে, সেক্ষেত্রে লিঙ্ক তো অ্যাড করতে পারতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে যদি এক্সটার্নাল কোনো ফন্ট আছে মানে ডাউনলোড করে, ফন্ট যদি হচ্ছে এক্সটার্নাল কোনো ফন্ট ডাউনলোড করে নিয়ে এসে আমরা কীভাবে হচ্ছে ফন্টগুলিকে আমাদের ওয়েবসাইটে ইন্ডিকেট করতে পারবো, সেইটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। পেইন্ট দিয়ে জাস্ট হচ্ছে বক্স মডেলে এটা একটু জাস্ট এঁকে দেখানোর চেষ্টা করি যতদূর সম্ভব হয়, একটু খেয়াল করবেন বক্স মডেলের কনসেপ্টটা আসতেছে কোথেকে, মার্জিন প্যাডেল থেকে, মানে মার্জিন আর প্যাডিং থেকে কিন্তু এই বক্স মডেল। কি ব্যাপার, পেইন্ট ওপেন হচ্ছে না কেন? আচ্ছা ওপেন হোকে, আমি জাস্ট মুখে মুখে একটু বলবো সেটা হচ্ছে, আচ্ছা এই যে পেইন্ট চলে আসে, মুখে বলা দরকার নেই। একটু খেয়াল করেন জাস্ট হচ্ছে আমি যদি একটা টেক্সট এখানে লিখে দেই, জাস্ট এখানে একটা কথা লিখলাম, ধরুন আমি এখানে জাস্ট একটা কথা লিখলাম আর লরেম লরেম, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ জুম ইন করি, এই যে লরেম কথাটা যে হচ্ছে লিখেছি, এই এতটুক জায়গা জুড়ে যে যে লরেমটা, এই যে এতটুক পর্যন্ত জায়গা, এটা কিন্তু ডিফল্ট স্পেস বলতে পারেন টেক্সট লেখার কারণে। হ্যাঁ আমি যদি চাই এই লরেমকে বড় করব, সো লরেমেরকে মানে লরেমকে বড় করার জন্য ওর পরে যে স্টেপটা থাকবে সেটাই হয়ে যাবে হচ্ছে ওর প্যাডিং। এই কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এই যে এটা, আর এরপরে প্যাডিং এর পরেই, প্যাডিং এর ঠিক পর পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে বর্ডার, আর বর্ডারের বাহিরে যে অংশটা থাকে সেটা হচ্ছে আপনার মার্জিন। আবার একটু জাস্ট বলতেছি বক্স মডেলের কনসেপ্ট কিন্তু এইটাই, যে আপনার একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টের বাহিরে, ঠিক কন্টেন্টের বাহিরে বলতে হচ্ছে কন্টেন্ট থেকে বাহিরে কিন্তু বর্ডারের ভিতরে যে অংশটুকু থাকে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে আপনার প্যাডিং, আর ঠিক এই বর্ডারের বাহিরে আরেকটা কন্টেন্ট থেকে, ধরেন হচ্ছে এই জায়গায় একটা কন্টেন্ট আছে, সো এই কন্টেন্ট থেকে ওকে সরানোর জন্য যেই মেথড বা হচ্ছে যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মার্জিন। সো এটাই হচ্ছে বক্স মডেল, প্রথমে থাকবে আপনার কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আপনি ইচ্ছা করলে ভিতর থেকে বড় করতে পারেন, সো ভিতর থেকে বড় করলে এত বড় একটা জায়গা নিয়ে সে হচ্ছে প্যাডিং পাবে, ঠিক এই প্যাডিং এর সাথে, প্যাডিং এর সাথে লেগে থাকবে, প্যাডিং এর সাথে লেগে থাকবে হচ্ছে ওর বর্ডারটা, আর বর্ডারের থেকে বাহিরের যে অংশটা সেটা হচ্ছে ওর মার্জিন। আপনি কি বুঝতে পারছেন ভাই, বোঝা গেছে বক্স মডেলের কনসেপ্টটা কি বুঝতে পারছেন? যদি এই জায়গায় খেয়াল করেন এই
ওয়েবসাইটে এখানে দেখবেন যে বক্স মডেল কনসেপ্টটা কিন্তু এখানেও দেওয়া আছে। যে কোনো একটা পয়েন্ট আপনি যদি ইন্সপেক্ট করেন, যেমন আমি এই ইমেজটাকে ইন্সপেক্ট করলাম, নিচে আসেন, এই যে দেখেন বক্স মডেলের কনসেপ্ট, এই যে বাহিরে যে অংশটা মার্জিন, আর তারপরে হচ্ছে বর্ডার, তার ভিতরের অংশটা প্যাডিং, আর তার ভিতরের অংশটা হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্টের থেকে কন্টেন্টের সবচেয়ে কাছে থাকে হচ্ছে তার প্যাডিংটা, আর প্যাডিং এর কাজ হচ্ছে কন্টেন্টকে ভিতর থেকে বড় করে দেওয়া। তো আমি যদি এখানে কিন্তু কোনো প্যাডিং নাই, আমি যদি এখানে দেখেন 20 লিখি, জাস্ট 20 লিখলাম, দেখবেন হচ্ছে 20 উপর থেকে যে প্যাডিং পেয়ে গেছেও। আমি যদি হচ্ছে এইখানে 20 লিখি, তো দেখবেন নিচে থেকে ও কি করবে, 20 হচ্ছে প্যাডিং পেয়ে যাবে। সরি, বারবার লেখাটা হচ্ছে ভুল হইতেছে কেন। সো 20 দেখেন, 20 পেয়ে যাচ্ছে। আমি হচ্ছে ওকে রাইট থেকে হচ্ছে 20 দিই, তো 20 ও পেয়ে গেছে কিন্তু। আর এই যে সবুজ যে গ্রিন গ্রিন যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ওর প্যাডিং এর জন্য হাইলাইট করার মানে অবস্থা। এখানে কিন্তু বর্ডার নাই, সো বর্ডার কিন্তু এর জন্য হচ্ছে জিরো দেখাচ্ছে। সো বর্ডার যদি আপনি এখানে 5 দেন, দেখবেন 5 পিক্সেলের মোটা একটা বর্ডার চলে আসবে, যদিও এটা হচ্ছে রাউন্ড হয়ে গেছে। আমি হচ্ছে একটু এখানে 5 4, অবশ্যই এই জায়গায় দিলে হচ্ছে বসতেছে না, কারণ অলরেডি হচ্ছে বড় হয়ে ও ঠিক মতন জায়গা পাচ্ছে না। সো মার্জিন যদি একটু দেন, দেখবেন মার্জিন উপরে দিয়ে হচ্ছে 20। সো দেখেন এই যে বাহির থেকে হচ্ছে মার্জিন দিছে, এখানে যদি 20, সো এখানে হচ্ছে। সো এই যে এখানেও কিন্তু বক্স মডেলের এই যে বাহিরের অংশটা, সবচেয়ে বাহিরে যেটা কন্টেন্টের বাহিরের অংশটা হচ্ছে মার্জিন, ভিতর থেকে জায়গা নামাতে গেলে হচ্ছে ওকে প্যাডিং, আর এই প্যাডিং এর পরের অংশটাই হচ্ছে বর্ডার। ক্লিয়ার আপনাদের কাছে বক্স মডেলের কনসেপ্টটা? ফর্ম, পজিশন, জেড ইন্ডেক্স, এন্টিটিস, আচ্ছা দেখি একটু নামগুলি লিখে নেই, তো এগুলি যেন আপনাদের নেক্সট ক্লাসে আলোচনা করে দিতে পারি যতদূর সম্ভব। সো গাইজ, আর কোনো টপিক বা কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে বলেন। সো না হলে আমি ক্লাসটা আজকের মতন অফ করে দিব, আর এই পয়েন্টগুলি আমি হচ্ছে লিখে রাখবো যেগুলি হচ্ছে আপনাদের প্রবলেম আছে। সো বক্স মডেল তো আজকে বুঝিয়ে দিলাম, বাকি যদি কোনো প্রবলেম থাকে সেগুলি হচ্ছে আমি লিখে নিচ্ছি। পজিশন, জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সটা পজিশন দেখতে দেখতেই হচ্ছে দেখবেন হয়ে যাবে। এন্টিটিস, সিলেক্ট অপশন দিয়ে আপনি কোনটা বোঝাচ্ছেন? সিলেক্ট লেভেল, এগুলি তো সম্ভবত আপনার ফর্মেই, ওই ফর্মেটে সিলেক্ট লেভেল ওগুলি, VLOC ব্লক কোড, আই ফ্রেম, ওকে, তারপর হচ্ছে ইনপুট, ইনপুটও তো ফর্মে, ফর্মের সাথে চলে আসবে। ড্রপ ডাউন দেখবো, বুটস্ট্র্যাপের একটা ড্রপ ডাউন ইউজ করবো, অনেক ইজি হবে। ফর্ম, টেক্সট এরিয়া, ফিগার, আচ্ছা ফর্ম তো অলরেডি লিখছে একজন, সো টেক্সট এরিয়াও তো হচ্ছে চলে আসবে ওইটার সাথেই। আর কিছু অন্য কেউ লেখেন, কোনো প্রবলেম থাকলে সেগুলি জানান।